হ্যাঁ, আমরা আজকে দেখবো কিবোর্ড ইন্টারফেসের শেষ অংশ এন্ড কিবোর্ড কিভাবে স্ক্যানিং করতে হয় সে বিষয়টা পুরোপুরি দেখবো। ঠিক আছে, তো আমরা গতদিন দেখছিলাম অল্টার প্লাস F4 দিয়ে এক্সিট করতে হয়, অর্থাৎ এখানে F4 লাইনটা আছে আপনার 504-এ, 504-এ আছে অল্টার প্লাস F4। অল্টার চেপে ধরতে হবে বাম হাত দিয়ে বা এক আঙুল দিয়ে, আর এক আঙুল দিয়ে বা আর এক হাত দিয়ে F4 প্রেস করতে হবে। করলে কি হবে, আপনার এক্সিট হয়ে যাবে, অর্থাৎ পুরো পেজটা চলে যাবে অথবা চলে যাওয়ার অনুমতি নিবে। এরপরে আমরা চলে আসি, এরপরে এটা নাম আছে স্পেস বার। স্পেস বারের কাজটা কি, দূরত্ব বজায় রাখা, ফাঁকা করা, একটা ওয়ার্ড থেকে আর একটা ওয়ার্ডের দূরত্বটা বজায় রাখা। আমরা একটু দেখে আসি প্র্যাকটিক্যালি। যেমন আমি এখানে লিখব, বড় হাতের একটা এস দিলাম, SUCCESS, সাকসেস, তারপর লিখলাম ট্রেনিং, TRAI, ট্রেনিং সেন্টার। এটাকে আমি একটু বড় করে দিলাম, কন্ট্রোল চেপে ধরে রাইট সাইড থার্ড ব্র্যাকেট, এটা আমি গতদিন দেখাছিলাম। দেখেন এই লেখাগুলো যদি এখানে আমি এক্সপ্রেস না দিই তাহলে লেখাগুলো 71 হয়ে যাচ্ছে। 71 হয়ে গেলে এটার কোনো অর্থপূর্ণ শব্দ হচ্ছে না, এটা কেউ মানটা বুঝতে পারতেছে না, যেহেতু অর্থপূর্ণ শব্দ না হলে কেউ মানেটা বুঝতে পারবে না। ঠিক আছে, তো এরকম সমস্যা হলে আমরা সেটার কোনো মানে করতে পারবো না, সেটা কি শব্দ কি ভাষা কিছু বুঝতে পারবো না। তো এই জন্য আমাদের কিবোর্ড থেকে স্পেস কি ব্যবহার করতে হবে, অর্থাৎ স্পেস কি হচ্ছে, এই কির নামটা, এই কির নামটা হচ্ছে স্পেস কি, অর্থাৎ ফাঁকা হয়ে যাবে, ফাঁকা হয়ে গেলে আমরা অর্থটা বুঝতে পারবো। ঠিক আছে, এরপরে আছে ওয়াল্টার, সেটা একটা পূর্ণ অর্থ হবে। এরপরে হচ্ছে ওয়াল্টার, এই ওয়াল্টারের কাজ যায় এটাও কাজ থাকে। আপনি হয়তো বলতে পারেন যে ওয়াল্টার কেন দুইটা দিছে, ওয়াল্টার কেন দুইটা দিছে, আমাদের কাজের সুবিধার্থে একটা হচ্ছে আমাদের বাম হাত ব্যবহৃত হবে কিবোর্ডের বাম অংশ, অর্থাৎ মাঝামাঝি দুই খণ্ডে ভাগ করে নিব, এই অংশটা ব্যবহৃত হবে কিবোর্ডের বাম হাত, আর এই অংশটা ব্যবহৃত হবে কিবোর্ডের ডান হাত। ঠিক আছে, আপনারা খুব ভালো করে জানবেন, একটু পরে আমরা যখন করব তখন আশা করি বাকিটা বুঝতে পারবেন। এই উইন্ডোজ এর কাজ যা বা এই স্টার্ট বাটনের কাজ যা সেম কাজ এটা। এরপর এটা হচ্ছে অপশনাল বাটন বা মেনু বাটন কেউ কেউ বলে থাকে, ঠিক আছে, বা মেনু কি কেউ কেউ বলে থাকে, যেটা ইচ্ছা করতে পারবেন। এটার কাজকে আমরা একটু দেখে আসি, তাহলে বুঝতে পারবো। আমরা চলে যাই আমাদের ডেস্কটপ অপশনে, এখানে এসে আমরা একটু রিফ্রেশ দিলাম, দেখেন এটা আমি মাউস দিয়ে দিচ্ছি রিফ্রেশ। এরপরে আমরা যদি এই কিটা চাপি, অর্থাৎ যেটাকে আমি অপশনাল কি বললাম বা মেনু কি, অর্থাৎ ডাইন পাশের উইন্ডোজের কি ডাইন পাশের কিটা সেটা চাপছি, দেখেন এখানে আমি অ্যারো কি দিয়ে তিনবার চাপবো, এই যে তিনবার চাপলাম, এই যে রিফ্রেশ হলো। আবার মেনু কি চাপলাম বা অপশনাল কি চাপলাম, এটা দিয়ে এন্টার দিলাম, দেখেন রিফ্রেশ হলো। অর্থাৎ কোনটা চাপলাম আমি, দেখেন আমি চাপছি এটা, এটা চাপার পরে আমি কি করছি, এখানে তিন চারটা অ্যারো কি আছে, অ্যারো কি ডাউন অ্যারো কিটা চাপছি, অর্থাৎ নিচের অ্যারো কিটা। ঠিক আছে, এই নিচে যেটা থাকে, মনে করেন এ একটা কি, একটা কি, একটা কি, একটা কি, নিচেরটা চাপছি আমি। এটা দেওয়ার পরে আমার রিফ্রেশ অপশন আছে, তারপর এটা চাপছি। এখন আমরা আর একটা প্রজেক্ট করি তাহলে বুঝতে পারবো। যেমন আমরা এখানে এখন যদি আমরা এই অপশনাল কিটা চাপি তাহলে কি আসবে, বা এই মেনু কিটা চাপলে কি আসবে, এখানে চাপলে কাট কপি পেস্ট এই যেতে অনেক কিছু আসবে। যেমন আমরা রাইট বাটন ক্লিক করলে এখন যা যা আসতেছে তাই তাই আসবে। ঠিক আছে, যদি আমরা এখানে রাইট বাটন ক্লিক করলাম আমাদের মাউসে, দেখেন এগুলো আসতেছে, বাট কাট কপি আসতেছে মানে সেভ মোডে চলে গেছে, অর্থাৎ ঘুমান্ত অবস্থা বা স্লিপ মোডে চলে গেছে। ঠিক আছে, এরকম বাকিগুলা কিন্তু সবকিছু কাজ করা যাচ্ছে, শো করছে, বাট এই দুটো কিন্তু কাজ করা যাচ্ছে না। কি জন্য যাচ্ছে না, কেউ একজন বলতে পারবেন? আওয়াজ করেন তো, মানে আনমিউট করে আওয়াজ করেন, কেউ কি বলতে পারবেন যে এই দুটো কেন এরকম মানে স্লিপ মোডে আছে, এমন আছে, সিলেক্ট করা হয়নি তাই? গুড, একদম রাইট। তাই দেখেন, তো আমরা এটা সিলেক্ট করি না, তো আমরা এখন মেনু বারে কি, এখন এতক্ষণ তো আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে দেখছিলাম, এখন আমরা মেনু বার ক্লিক করলাম, সেম জিনিসটা দেখেন যা যা বলছিলাম তাই। তাহলে কি আমাদের মাউস না থাকলেও আমরা কিবোর্ড দিয়ে 99% কাজ ভালোভাবে করতে পারবো, কারণ কিবোর্ড আসার অনেক পরে মাউস আসছে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এখন এটাকে কন্ট্রোল প্লাস এ প্রেস করে সিলেকশন করলাম, দেন আমরা মেনু বার প্রেস করলাম। এখন দেখেন আমার মেনু বার প্রেস করার সঙ্গে কাট শো করছে, কপি শো করছে, আর বাকিগুলো তো শো করছিল তাই না? এখান থেকে আমরা কিন্তু অনেক কাজ করতে পারবো, আপনারা প্রত্যেকটা করে করে দেখবেন কি হয়। হ্যাঁ, আর কোনটা না হয়, না হলে আমাকে একটু বলতে হবে, স্যার এটা কেন হয় না একটু বলবেন, তখন আমরা সমস্যাটা সমাধান করে দেবো ইনশাল্লাহ। এখন দেখেন আমি যখন এটাকে চাপছিলাম তখন আমার উপরে কাটটা, মেনু বারটা যখন চাপলাম তখন কি করলো, কাটটা কিন্তু সিলেকশন হয়েছিল, দেখেন কাটটা কিন্তু সিলেকশন হয়ে আছে।
আমি কি করে বুঝলাম, দেখেন আমি ক্যারো কি চাপলে কফি সিলেকশন হবে, দেখেন খেয়াল করে, তার মানে কি ওর উপর একটা আগুন জ্বলাপান, একটা রৌদ্রের তাপের যে রং একটা তাপ পড়ে, তেমন একটা তাপ পড়ছে ওর উপরে, আগুন জ্বলার মতো হয়ে আছে, তো ওটা মানে সিলেকশন হয়ে আছে। আমি যদি এন্টারপ্রাইজ করি তাহলে কিন্তু পুরো লেখাটা কেটে যাবে, কাটপের বাংলা হচ্ছে কেটে ফেলা বা কেটে যাওয়া, এমন কিছু বোঝায়। কন্ট্রোল প্লাস জেড দিলাম কিবোর্ড থেকে, আবার চলে আসলো, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম এখান থেকে কাট, কপি, পেস্ট এগুলো সব করা যাবে মেনু বার থেকে, ক্লিয়ার। এরপরে আমরা চলে যাই, তাহলে আমরা এ পর্যন্ত ক্লিয়ার করে দিলাম। এরপর আছে এটা, এটার নাম আছে কন্ট্রোল কি, এটার কাজ যা সেম কাজটা, কোনো পার্থক্য নেই, এক আমাদের হাতের ব্যবহারের জন্য বা ব্যবহারের যাতে সুবিধা হয় সেই সুবিধার জন্য এই কিগুলো দিয়ে দিছি, ডাবল ডাবল করে দিছি। যেমন এখানে একটা এন্টার আছে ভিতরে, আর একটা একেবারে কর্নারে কিবোর্ডের এন্টার আছে, এর এক অংশ এখানে না, ঠিক আছে। ওকে, এরপর আমরা চলে যাই আমাদের এ পাশের কিগুলো সব কাজ শেষ, এখানে শিফট, এখানে শিফট, একই কাজ। ওকে, এরপরে এগুলো সব তো দেখানো হয়ে গেছে, আপনারা এগুলো সব বুঝতে পারবেন। এখান থেকে এই যে এই বাটনটা একটু অতিরিক্ত দিছি, মেবি এখানে এই বাটনটা নাই, তবে আমাদের এখানে আছে এই বাটনটা, এটা হচ্ছে কোলন চিহ্ন, অ্যান হচ্ছে কি দিছে, এটা কোলন চিহ্ন দিছে, আর দিছে খণ্ডত্ব, আর দিছে ওই যে ইয়েটা কি বলে, দুইটা ইয়ে পানা আর কি, কিন্তু ওটা তো কোলন বলে না, কোলনের মতো আর কি, যাওয়া দুটো দিছে। তো আমরা এখানে খণ্ডত্ব এবং কোলনটা মোহাম্মদ লিখতে গেলে যে কোলন দিই সেটা ব্যবহার করে থাকি, ঠিক আছে। তো এগুলো আমরা সবগুলো বুঝতে পারছি আশা করি, যদি কেউ না বুঝতে পারি তাহলে আমরা নক দিব এবং প্রশ্ন করবো ক্লাসের শেষে পর্যন্ত, একটু নোট করে রাখবো। তাহলে আমরা এখন ডাইন পাশে চলে যাব, ঠিক আছে, একদম ডাইন পাশে। ডাইন পাশে কি কি আছে, এখানে আছে একটা প্রিন্ট স্ক্রিন, আর একটা আছে একেবারে ওপরের লাইনটা বলতেছি প্রিন্ট স্ক্রিন, আর একটা আছে আপনার স্কট লাগ, আর একটা আছে পুশ অ্যান্ড ব্রেক। সাধারণত এক একটা কির অনেক কাজ আছে, এটা আমি প্রথম ক্লাসে বলছিলাম, তারপর আবারও বলতেছি। এখানে আছে স্ক্রিন প্রিন্টার কাজ কি করে, আমরা এই কিটা চেপে ধরে এবং স্ক্রিন প্রিন্টার যদি চেপে ধরি তাহলে ও আমাদের কি হয় মনিটরের বা স্ক্রিনের যে ইয়েটা স্ক্রিনের যে অপশনটা সেটা সে ক্যাপচার করে, অর্থাৎ ক্যাপচার বলতে এখানে কোনটা মার্ক করতে আছে, অর্থাৎ আমরা অনেক সময় স্ক্রিনশট নিতে চাই, সেই স্ক্রিনশটটা এখান থেকে নেওয়া যায়। তো ভালো একটা কথা মনে আসে গেল আমাদের এখন, তো এখান থেকে এটা তো ডেস্কটপ, ডেস্কটপে অনেক সময় এই যে আমার এখানে ইয়ে হয়েছে স্ক্রিনশট হয়ে গেছে, কিন্তু স্ক্রিনশট হয়ে সেটা সেভ হয়ে গেছে, কোথায় সেভ হয়ে গেছে সে নর্মালি এটা ডেস্কটপের ভিতর সেভ হয়, তো এইরকম আমরা খুঁজে খুঁজে পারবো না। এই যে একটা রোদ্দুরে রে আসলো না, মানে একটা ঝাপসা হয়ে গেল, চোখের পলক যেমন পড়ে, আবার একবার নিয়ে দেখি আবার আমরা এই স্ক্রিনটা শর্ট নিই, এখানে এখানে কোনটা কোনটা চাপতেছি আমি, এখানে চাপতেছি হচ্ছে আমি এই স্টার্ট কি বা এই উইন্ডোজ কি, আর এখানে একটা কি আছে স্ক্রিন প্রিন্ট, আপনারা যাদের সামনে কিবোর্ড আছে তারা একটু দেখে নেবেন। তো আমরা চাপার পরে কি হচ্ছে, এটা একটা স্ক্রিনশট হচ্ছে, এইভাবে আমি এইভাবে চেপে ধরতে চাই যে একটা চোখের পলকের মতো অন্ধকার হয়ে গেল, স্ক্রিনশট হয়ে গেল, অর্থাৎ স্ক্রিনশট না, এটা অটোমেটিক্যালি সেভ হয়ে গেছে। এখন আমাদের খুঁজার একটু বাটনটার নাম কি আবার একটু বলে দিও, এটা আছে স্ক্রিন প্রিন্ট স্ক্রিন এস ওয়াই এস আর পি, অর্থাৎ প্রিন্ট স্ক্রিন সিস্টেম বলে, এটা প্রিন্ট স্ক্রিন, প্রিন্ট স্ক্রিন বলে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ পাইছি, ঠিক আছে। একেবারে উপরের লাইনে, একেবারে উপরের লাইনের দিকে, হ্যাঁ উপরের দিকে, জি, অর্থাৎ এই অংশের বাকির অংশ, এই অংশের পরে যে অংশটা আছে, এই অংশের ব্যাক স্পেসের উপরে, ব্যাক স্পেসের উপরে ডাইন পাশে যে অংশ আছে অর্থাৎ ডাইন পাশে, ঠিক আছে, এই ডাইন পাশে। যদি না বুঝতে পারি তাহলে আমি আরেকটা কি ডাউনলোড করে আনবো, আরেকটা কিবোর্ড, ঠিক আছে, এটা ওই দিন ডাউনলোড করছি, খেয়াল করি না যে অংশ নয়, ঠিক আছে, আমি আরেকটা কি ডাউনলোড করে আনতে পারবো যদি প্রয়োজন হয়। এই কিটা স্যার বাদ দিলে বেটার হয়, এটা সবার ক্ষেত্রে নাই, আচ্ছা নো প্রবলেম, তবে থাকারই কথা, যদি না থাকে তাহলে আমি তাদের জন্য আরেকটা, আমার কাছে বুদ্ধি আছে, ঠিক আছে, না থাকলে সমস্যা নেই। কেউ বলছে বউ ভাতে যে বলছে আমি আমি তো ডাল ডাল ভাত খাবো না, তাহলে তার জন্য মাংস আছে, আচ্ছা গরুর মাংস না খাইলে তাহলে খাসির মাংস আছে, খাসির মাংস না খাইলে ভেড়ার মাংস আছে, হ্যাঁ একটা অপশনাল আছে, ঠিক আছে। কি করতে হবে আমাদেরকে, এখানে ক্লিক করতে হবে, ক্লিক করার পরে আমরা কিভাবে স্ক্রিনশট নিতে পারবো তাই না, সেটা হচ্ছে আমাদের বিষয়। এখানে যাওয়ার পরে আমরা জাস্ট এস লিখবো, এস লিখলে তো আপনারা যারা নতুন, যাদের এটা প্রত্যেকের কম্পিউটার আছে, যে যে ভার্সন ইউজ করি না কেন কোনো সমস্যা নাই, এটা সবার কম্পিউটার আছে, এটা এস লিখবো, তারপরে এন লিখবো, এস এন আই লিখলে আমাদের কম্পিউটারের স্নিপিং টুল চলে আসবে, এটা আমরা সবসময় ব্যবহার করি, তাই একবারে চলে আসে,
তো আপনাদের কম্পিউটারে এস এন আই পর্যন্ত লিখলে চলে আসবে ইনশাল্লাহ। আমরা একটা মাউসের লেফট বাটন প্রেস করলাম অথবা কিবোর্ড থেকে এন্টার প্রেস করতে পারবেন। তো আমি এখন চাইলে আমাদের ছবিগুলো সহ স্ক্রিনশট নিতে পারবো অথবা আমার খালি স্ক্রিনটাও নিতে পারবো, কোনো সমস্যা নেই। এখান থেকে স্ক্রিনশট দুই ভাবে নেওয়া যাবে, একটা হচ্ছে বৃত্ত আকারে আর একটা হচ্ছে চতুর্ভুজ রাখা যায় অর্থাৎ স্কোয়ার আকারে। তো আমি ফার্স্ট টাইম স্কোয়ার আছে রেক্ট্যাঙ্গুলার সিনিপ যেটা, আমি সেটা একটু নিয়ে দেখে আপনাদেরকে এখান থেকে একেবারে কর্নার থেকে ধরলাম, আমি একেবারে আমাদের ছবিগুলো সহ পুরো স্ক্রিন নিয়ে নিলাম। আমি দেখেন দেখেন আমার সামনে একটা স্ক্রিন চলে আসছে, আপনারা সবাই দেখেন এই যে স্ক্রিনটা কিন্তু আমার সামনে চলে আসছে, এই যে দেখেন যেটাকে আমি নাড়াচাড়া করতেছি, এই যে দেখছেন যে তলে কিন্তু আমাদের অরিজিনাল কাজ, এটা কিন্তু আমরা স্ক্রিনটা একটু আগে কেটে নিয়েছি সেটা, ঠিক আছে এটা কিন্তু আমরা একটু আগে কেটে নিয়েছি, আপনারা কিন্তু বুঝতে পারছেন, ঠিক আছে। এখন চাইলে আমরা এটাকে সেভ করে রাখতে পারবো, সেভ করে কোনো বন্ধু সার্কেল কেউ যদি পাঠাইতে চায় তাহলে পাঠাতে পারবো, ঠিক আছে কোনো সমস্যা নেই। আমরা যখন বেশ কিছু স্টুডেন্টকে ভর্তি করি তখন আমরা তাদেরকে বলি যে তোমরা যেখানে বুঝতে পারতেছ না, যেখানে তোমরা জুম লিংক ক্লিক করে জয়েনে ক্লিক করো নট সাইন ইন, তো তখন তারা বলে স্যার আমরা তো এখানে যে জয়েনে ক্লিক করছি কিন্তু পরে যে স্যার কি আসছে আর বুঝতে পারছেন। তাহলে আপনি একটা কাজ করে মোবাইল ডেটা স্ক্রিনশট পাঠান অথবা আপনার কম্পিউটার দেখে একটা স্ক্রিনশট পাঠান, কিন্তু ওই ব্যক্তি স্ক্রিনশট জীবনে পড়ে না, কারণ এখনকার যুগে স্ক্রিনশট পারে না এমন ছেলে মেয়ে আমি খুঁজেই পাই না, কিন্তু তারপরে তারা যখন পাঠাতে বলে অফিসে তখন পাঠাতে পারে না। অর্থাৎ আমাদের স্ক্রিনশটটা যদি আমাদের মেসেজ অপশনে দিতে পারেন তাহলে তার সমাধান আমরা দিতে পারি। এখন আপনি কোথায় আটকায় গেছেন তা আমরা না দেখলে বলে সমাধান কোথা থেকে দেবো বলেন, ওরা আমাদেরকে স্ক্রিনশট পাঠাতে হবে। তাহলে আপনারা ভালো করে দেখে নিলেন যে এখান থেকে স্ক্রিনশট নেওয়া যায়, এখান থেকে নেওয়া যায়, আর ডেস্কটপে মাঝে মাঝে এই যে স্টার্ট কি প্লাস স্ক্রিন প্রিন্ট স্ক্রিন এটা দিয়ে স্ক্রিনশট দিতে গেলে কিন্তু ঝামেলায় পড়ে যাবে, মাঝে মাঝে ডেস্কটপে ঝামেলা হবে। আরো কিছু কিছু কি দিয়ে নেওয়া যায় সেটা আমরা এই মুহূর্তে মুখস্থ নিয়ে বলতে পারবো না, তবে আপনাদের জন্য আর একটা উপস্থিত বুদ্ধি রেখে দিছি আমি, যদি আপনার উইন্ডোজ 10, 13, 16 ব্যবহার করেন সেক্ষেত্রে আমার এখান থেকে আটটা স্ক্রিনশট নেওয়ার বিষয় আছে। সেক্ষেত্রে দেখেন আমি যদি আমার আমার যে ডেস্কটপ স্ক্রিন আছে সেই স্ক্রিনশটটা আমি নিতে চাই, সেক্ষেত্রে আমি স্ক্রিনশটের এখানে ক্লিক দেবো, দেন এখানে আছে স্ক্রিন ক্লিপিং, এখানে ক্লিক দিলে আমার স্ক্রিনে এখন কি কি আছে আমি পুরোটাই নিতে পারবো। এই যে স্ক্রিন নিলাম বাস, এই যে চলে আসছে দেখেন আমার সামনে, এই যে স্ক্রিনটা আমার সামনে চলে আসছে আপনারা দেখেন, এই যে দেখছেন আমাদের ছবি সহ পুরো স্ক্রিনটা আমাদের সামনে চলে আসছে, ঠিক আছে আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। এখন দেখেন আমি একটা ডিলিট করে দিলাম, তাহলে এভাবে নেওয়া যাবে। আর আমি যদি বলি যে না আমার এখানে যে লিখাটা ছিল এই লিখাটা মাত্র স্ক্রিনশট নেবো, সেক্ষেত্রে আমি কি করে নেব, সেক্ষেত্রে আমি তো আমরা একটা সিনিপিং টুল দিয়ে দেখালাম সেটা দিয়ে নিতে পারবো অথবা গোল করে নিতে পারবো। সিনিপিং টুল দিয়ে গোল করে নেওয়ার নিয়মটা হচ্ছে আপনারা অবশ্যই পারবেন এস এন আই সিনিপ, এখান থেকে এই যে গোল করে নেওয়ার সিস্টেমটা হচ্ছে জাস্ট এখানে ফ্রি ফ্রম সিনিপ, এখানে যাওয়ার পরে আমরা এটাকে বৃত্ত আকারে, এই যে বৃত্ত আকারে যদি পুরো লিখাটা নিতে চাই তা আমরা গোল করে নিতে পারবো, এই যে এখান থেকে ধরে আমরা এইভাবে ঘোড়ার ডিম বানালাম দেখেন, ঠিক আছে এভাবে আমরা স্ক্রিনশট নিতে পারবো। অথবা যদি মনে করেন স্যার মেজারমেন্ট অত ভালো বুঝতে পারতেছে না সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আমরা একটা কালার দিয়ে দিলাম, এখান থেকে কালার একটা দিয়ে দিলাম আমার পছন্দের একটা কালার, তারপরে আমি এখান থেকে কি করলাম এখান থেকে আমি স্ক্রিনশট নিলাম, কোথা থেকে নিব স্ক্রিনশট ইনসার্ট থেকে যাব, ইনসার্ট থেকে যাওয়ার পরে সেক্ষেত্রে কন্ট্রোল দিয়ে একটা নতুন পেজ নিয়ে নিতে হবে অবশ্যই, নতুন পেজ নিয়ে নেওয়ার পরে এই পেজ থেকে যেতে হবে, এই পেজ থেকে গেলে আমি ওই সাকসেস ট্রেনিং সেন্টারটা স্ক্রিনশট নিতে পারবো, কোনো সমস্যা হবে না। এখন আমি এখান থেকে আমার পছন্দ মতো স্ক্রিনশট নিয়ে ফেলবো, যতটুকু লিখছে ততটুকু ব্যাস, একটু যাতে না কাটে ব্যাস, এই যে আমি পুরো লাইনটা স্ক্রিনশট নিয়ে আসছি, ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছেন। আমি এই পজিশন থেকে বেরিয়ে যাচ্ছি, এখন আমি যেটা করব সেটা হচ্ছে পরেরটা হচ্ছে প্রিন্ট স্ক্রিনের ডাইন পাশের টাওয়ারটা, এখানে আরো একটা বাটন আছে সেটার নাম হচ্ছে এসকট লক, এসকট লকটা চাপলে আমাদের নাম লকটা চাপলে যেরকম একটা লিড জ্বলে ওই এসকট লকের নিচে দেখেন নাম লক আছে, নাম লকটা চাপলে যেরকম লিড জ্বলে অনুরূপ এসকট লকটা চাপলে একবার কর্নারের লিডটা জ্বলে। তো এসকট লকের কাজ কি আছে আমরা সঠিক জানি না, তবে কাজ আছে, এই কাজটা আমরা খুব একটা বেশি ব্যবহার করি না, আপনারা করে দেখবেন। এরপর হচ্ছে তার ডাইন পাশে আছে পুশ অ্যান্ড ব্রেক, পুশ অ্যান্ড ব্রেকটা হচ্ছে আমি মনে করেন যে পুশ অ্যান্ড ব্রেকের অনেক কাজ আছে, বাট এখান থেকে পুশ অ্যান্ড ব্রেক যেটা আমরা করি
আমি মনে করেন যে অফিস হোক বাস হোক, ফুল ভলিউম দিয়ে একটা মুভি শুনতেছি বা একটা নাটক দেখতেছি, এই যেহেতু তখন আমার ফাদার্স বা আমার গার্জিয়ান পক্ষ যে কেউ একজন এসে পড়ছে ঘরের ভিতরে, তো তখন হুট করে আমি সেটাকে ব্রেক করে দিলাম বা পুশ করে দিলাম, সাধারণত পুশটা আমরা সেরকম ব্যবহার করে থাকি, ঠিক আছে। এরপরে চলে যায় ইনসার্ট হোম পেজ ল্যাব, এইগুলো নিচে এই এখানে যে অপশনগুলো আছে তার নিচে এই বরাবর কি আছে, ইনসার্ট আছে, হোম আছে, পেজ আপ আছে, পেজ ডাউন আছে, এন্ড আছে আর ডিলেট আছে। সাধারণত ইনসার্টের কাজ আছে, ইনসার্টের কাজটা আমরা খুব একটা বেশি ব্যবহার করি না, এখানে এসকর্ট লগ এবং ইনসার্ট এই দুটো আমরা 99% ব্যবহার করি না, মানে লাগেই না, তো হয়তো কাজ আছে কি আমাদের জানা নাই। এরপর হচ্ছে হোম, হোমটার কাজ হচ্ছে কি সেটা একটু দেখিয়ে দিই। হোম মানে আমরা সাধারণত জানি বাড়ি বা গোড়া এরকম কিছু অংশ বোঝায়, তাহলে আমরা এখানে দেখব একটা নতুন পেজটা ক্লোজ করে দিই, পুরাতন পেজটা আমরা চলে যাই। এখানে দেখেন আমরা কিছু লিখছি, লিখাটা আমরা আর একটু বড় করে দেবো, তাহলে আপনার দেখতে সুবিধা হবে আপনাদের। ওকে, এখন দেখেন আমরা হোম যদি ক্লিক করি, হোম ক্লিক করলে গোড়ায় চলে যাবে, একেবারে লিখার এখানে চলে আসবে, এখানে এই যে হোম ক্লিক করলাম দেখেন লিখার গোড়ায় চলে গেছে। এখন যদি আমরা সিলেকশন করি, যদি এন্ড করি, এন্ড করলে লুকার শেষে চলে যাবে, এই যে শেষে। যদি আমার এখানে অনেক পেজ থাকে, হাজার হাজার পেজ, তাও কিন্তু লিখার শেষে চলে যাবে এন্ড করলে, ঠিক আছে। এটা আপনারা করে দেখেন প্র্যাকটিস, তাহলে বুঝতে পারবেন। এরপরে আমি চাপলো কি এটা সিলেকশন করলাম, আমি ডিলেট প্রেস করলাম, তাহলে ডিলেট হয়ে যাবে। ওকে, এটা কিন্তু আমি বুঝতে পারলাম, কন্ট্রোল প্লাস জেড দিয়ে ব্যাকে নিয়ে আসলাম, ওটা আনডু করলাম। এরপরে আমি চলে গেলাম পেজ আপ অ্যান্ড পেজ ডাউন। পেজ আপ মানে কি, আপ মানে ওপরে, আর পেজ আপ মানে পেজের ওপরে, আর পেজ ডাউন মানে পেজের নিচে, ডাউন মানে নিচে, পেজ ডাউন মানে পেজের নিচে। তাহলে আমি একটু পেজ আপ করলাম, পেজের ওপরে চলে আসলো, পেজ ডাউন করলাম, পেজের নিচে চলে গেলো, এই যে পেজের নিচে চলে আসছে, এই যে এই যে পেজের উপরে চলে গেল, উপরে চলে যাবে, পেজ আপ উপরে, পেজ ডাউন নিচে, এই যে নিচে, ঠিক আছে। এভাবে আমরা নিচে যেতে পারবো। এখন যদি আমরা একাধিক পেজ নিই, এখানে যদি একাধিক পেজ নিতে চাই, তাহলে আমি কিবোর্ড থেকে জাস্ট রাইট সাইড এন্টার কিটা চেপে ধরলাম, এই যে একাধিক পেজ চলে আসবে, দেখেন একাধিক পেজ চলে আসছে। আমার এখানে কতটা পেজ চলে আসছে কেউ হয়তো অনেকে বুঝতে পারতেছে, অনেকে বুঝতে পারতেছে না, আপনারা জাস্ট স্ট্যাটাস বারে খেয়াল করে দেখেন, 12 of 12, অর্থাৎ 12টা পেজ চলে আসছে, আর ওয়ার্ড আছে 3টা। ওকে, তাহলে আমি 12 নম্বর পেজ নিছি, এবং 12 নম্বর পেজে আমি কার্সরটা অবস্থান করতেছে, আপ ডাউন করতেছে। আমি এখন যাইতে চাচ্ছি মনে করেন যে 1 নম্বর পেজে, তাহলে আমি কিবোর্ড থেকে জাস্ট পেজ আপ ক্লিক করে ধরলাম, এই যে পেজ আপ ক্লিক করে ধরলে প্রথম পেজে চলে আসছে, বাস। আবার পেজ ডাউন ক্লিক করলে শেষের পেজে চলে আসবে, এই যে। আশা করি আমরা সবাই বুঝতে পারছি, ঠিক আছে। এই কাজটা আমরা এখান থেকে ভালোভাবে বুঝে নিলাম। এরপরে আমি চলে আসি অ্যারো কি, এখানে 3টা, এখানে 4টা অ্যারো কি আছে, আপ অ্যারো কি, ডাউন অ্যারো কি, রাইট অ্যারো কি, লেফট অ্যারো কি। বিশেষ করে আমরা সাধারণত এরকম চিহ্ন দিয়ে, এরকম একটা চিহ্ন দিয়ে বলে দিই যে অমুকের অফিস এদিকে, আবার এরকম চিহ্ন দিয়ে বলে দিই অমুকের বাসা এদিকে, অমুকের ওয়াশরুম এদিকে, হ্যাঁ। এই যেহেতু কিছু চিহ্ন বা তীর চিহ্ন দ্বারা আমরা অনেক কিছু বুঝিয়ে থাকি, ঠিক আছে, এগুলার নাম হচ্ছে অ্যারো কি, ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। এরপরে এখানে কিছু আছে, এখানে আছে কি কিছু, এগুলো নাম্বার কি, নাম্বার কি হচ্ছে, এখানে আমাদের কম্পিউটার যখন ওপেন হয় তখন এখানে একটা নাম লক চলে কিবোর্ডের উপরে, অর্থাৎ নাম লকটা যদি আমরা প্রেস করে অফ করে দিই, তাহলে কিন্তু আমরা কি করতে পারবো না, আমাদের যে নাম্বার গুলো আছে এই নাম্বার গুলো ব্যবহার করতে পারবো না, ব্যবহার করতে পারবো না, এটা কিন্তু আপনারা বুঝতে পারছেন। কি জন্য ব্যবহার করতে পারবো না, দেখেন আমরা এই সমস্যাটা কখন পড়ে যায়, সাধারণত এখন কিন্তু আমি নাম লক গুলো অফ করে দিছি, আমি এখন 1 নম্বর পেজে যাইতে যাচ্ছি, 1 নম্বর পেজে চলে আসলাম। এখন আমি এখান থেকে এন্টার প্রেস করে দ্বিতীয় লাইনে গেলাম, ঠিক আছে। এখন দেখেন আমি নাম লকটা অফ করে দিয়েছি, আমার কিবোর্ডের ডাইন পাশে কিছু নাম লক আছে, 1 2 3 4 5 এভাবে 9 পর্যন্ত। আমি দেখেন নাম লকটা অফ করে দেওয়ার পর আমার উপরে কোনো লিড জ্বলতেছে না, অর্থাৎ লিড হচ্ছে না, তো না হওয়ার কারণে আমি 1 2 চাপ্প কোনো সংখ্যা দেখবেন উঠবে না, 1 2 3 4 5 6 8 9 কোনো কিছু উঠলো না, দেখছেন। এখন যদি আমি নাম লক চাপি 1 করি, তাহলে আমার সংখ্যাগুলো সব উঠবে, 1 2 3 4 5 6 7 8 9, দেখছেন সুন্দরভাবে সংখ্যাগুলো উঠে গেছে। তাহলে আমি আশা করি বুঝতে পারছেন যে এখান থেকে এই নম্বরগুলা খুব সহজে আনা যায়, কোনো সমস্যা ছাড়াই, কোনো সমস্যা ছাড়াই নম্বরগুলা সহজে ব্যবহার করতে পারি, ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এরপরে দেখেন তাহলে কি আমরা এই কাজগুলা, এই যে আমরা অনেক সময় কি আমাদের পিসিগুলা করে থাকি, মানে কি বলে ওটাকে,
আমাদের পিচিগুলাকে আমরা লক করে রাখি অথবা পাসওয়ার্ড দিয়ে রাখি, তখন কিন্তু আমরা সকালে পিচিগুলো যখন ওপেন করি বা সন্ধ্যার সময় যখন ওপেন করি, তখন কিন্তু আমাদের পাসওয়ার্ডটা যখন দিই তখন বলি পাসওয়ার্ড উঠতেছে না কেন, উঠতেছে না কেন, তখন কিন্তু পাসওয়ার্ড উঠবে না। কারণ কি, নাম লক গুলো আমাদের কি নাম লকটা অফ করা থাকে, অনেক সময় আমাদের হাতের কি চাপ লেগে অফ হয়ে যায়, ঠিক আছে, এরকম কিছু সমস্যা। অথবা ক্যাপস লকটা ওপেন করা থাকলে বড় হাতের এরকম কিছু উঠতে থাকে, তখন কিন্তু অনেক সময় আমাদের কোনো অক্ষর উঠালে বড় হাতের উঠতে থাকে, তখন পাসওয়ার্ড অ্যাডজাস্ট করতে পারে না, তখন কিন্তু আমাদের ল্যাপটপটা বা ডেস্কটপটা ওপেন হয় না, তখন কিন্তু আমরা অনেকটা হতাশ হয়ে যাই কেন ওপেন হচ্ছে না, কি সমস্যা, ঠিক আছে। তো এগুলো আমরা একটু খুব দেখে শুনে করব, তখন ওপেন করব, আমাদের নাম লকটা অবশ্যই অন করে নিব, অবশ্যই অন করে নিব, তাহলে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। এটা এরপরে দেখেন এই নাম লকের ডাইন পাশে আছে কি, একটা আছে ভাগ চিহ্ন, একটা আছে স্টার চিহ্ন, একটা আছে মাইনাস চিহ্ন, একটা আছে প্লাস চিহ্ন, আর একটা আছে এন্টার। এন্টার দিলে তো পরের লাইনে যাবে, এর আগের এন্টার দিয়ে বলেছিলাম। এরপরে আর একটা আছে, আর একটা আছে কি জিরো, আর একটা আছে হচ্ছে ডেল, ডেল বলতে ডিলেট করাবা। তো এখানে ডিলেট করলে ফুল স্টপটা আসবে, কিভাবে ডিলেট করবো, এখানে অল সিলেক্ট করে আমি যদি ডিলেট মানে ডিলেট হবে কিন্তু একটা ফুল স্টপ আসবে, এই ডেলে আর এই ডেলে পার্থক্য আছে এটা। এখানে মজার একটা বিষয় দেখেন আপনারা খেয়াল করে, মজার বিষয়টা হচ্ছে কি, আমি এটাকে একটু মুছে ফেলে দিই বুঝতে পারবেন। আমরা একটু আগে, একটু আগে এখানে ক্লিক করছিলাম এবং আমরা এখানে 12টা পেজ নিয়ে আসছিলাম, তাই না? হ্যাঁ, তো 12টা পেজ আনছিলাম এবং দেখেন আমরা এখানে পেজ আপ এন্ড পেজ ডাউন ব্যবহার করছিলাম। এখানে দেখেন নাম্বার লকের নিচে প্রথম নাম্বার লকের ভিতরে 9 এবং 3, 9 লিখা আছে কি পেজ আপ আর 3 লিখা আছে পেজ পেজ কি পেজ ডাউন, এরকম লিখা আছে। এবং 6 এর উপর দেওয়া আছে অ্যারো কি একটা চিহ্ন, 8 এর উপর একটা অ্যারো কি, আর 4 এর উপর একটা অ্যারো কি, এন্ড 2 এর একটা। আমরা শিফট চেপে ধরে 4 চাপি, দেখেন শিফট চেপে ধরলে 4 চাপলেও দেখেন এই যে অ্যারো কি হচ্ছে শিফট চেপে ধরে, দেখছেন। আবার আমি যদি রাইট অ্যারো কি চাপি শিফট চেপে ধরে 6 চাপতে যদি দেখেন রাইট অ্যারো কি হচ্ছে, আমি যদি আপ ডাউন অ্যারো কি চাপি তাহলে এই যে 2 শিফট চেপে ধরে 2 দেখছেন নিচে যাচ্ছে, এবং যদি আপ অ্যারো কি চাপি অর্থাৎ শিফট চেপে ধরে 8, ঠিক আছে, তাহলে এখান থেকে এই কাজগুলো করা যায় আর কি ছাড়াও। এরপরে দেখেন আমি যদি পেজ পেজ আপ দিই তাহলে শিফট চেপে ধরে 9 চাপো তাহলে পেজ আপ, এন্ড পেজ ডাউন দিলে শিফট চেপে ধরে পেজ 3, এই যে পেজ ডাউনে যাচ্ছে দেখেন খেয়াল করে, এন্ড শিফট চেপে ধরে 9 চাপলে পেজ আপ যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই কাজগুলো এখান থেকেও করা যাবে, এখান থেকেও করা যাবে, এগুলো অপশনাল কি বা সাপোর্টার কি হিসেবে ব্যবহৃত হয়। নেম লক কোনটা, এখন তো আমরা পাইতেছি না নেম লক, না তো নাম লক, এটা কোথায়? এটা হচ্ছে কিবোর্ডের ডাইন পাশের অংশ, এই অংশ ডাইন পাশে। আমি আবার আমাকে যাওয়া লাগবে, নো প্রবলেম, আমি যাইতেছি এখান থেকে, আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিতে হবে, না দিলে আপনারা বুঝতে পারবেন না, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে কিবোর্ড চলে আসছে এখানে, কিবোর্ড একবারে আমার কিবোর্ডটা ডাউনলোড ওই সময় করলে খুব ভালো হতো, করতে পারি না, নো প্রবলেম। এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি, একটু ওয়েট, কোন কিটা ভালো দেখা যাচ্ছে, এই কিগুলো দেখা যাচ্ছে, এই কিগুলো দেখা যাচ্ছে। আমি এখান থেকে ইমেজে যাই, ইমেজে গেলে আপনাদেরকে সহজে দেখিয়ে দিতে পারবো। এই যে দেখেন এটা থেকে দেখা যাচ্ছে, আরো বড় দেখে একটা দেখায় তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এটাই দেখায়, এটাই দেখায়, এটা দেখালে ভালো বুঝতে পারবে, এটা দেখালে বুঝতে পারবে। আচ্ছা আমি এটাই দেখা দিচ্ছি, দেখেন এই এই যে নাম লক, এই যে নাম লক, এতক্ষণ যেগুলো দেখালাম এটা হচ্ছে আপনার প্রিন্ট স্ক্রিন, এটা হচ্ছে আপনার স্কট লক, এটা হচ্ছে পুশ অ্যান্ড ব্রেক, আর এটা হচ্ছে ইনসার্ট, এটা হচ্ছে হোম, এটা হচ্ছে পেজ আপ, এটা হচ্ছে পেজ ডাউন, এটা হচ্ছে, এটা হচ্ছে এন্ড পেজ, এটা হচ্ছে ডিলেট, ওকে, আর এটা হচ্ছে নাম লক, ঠিক আছে। এ নিয়ম নাম LOC কে নাম লক, এই নাম লকটা জানলে এই লিডটা জ্বলবে, এই নাম লকটা প্রেস করলে এই লিডটা জ্বলবে। তো কম্পিউটার যখন নর্মালি আমরা সুইচ দিয়ে বাটন, সুইচ বাটন চেপে ওপেন করি তখন হচ্ছে এই লিডটা জ্বলবে, তখন আমরা বুঝতে পারবো কম্পিউটারটা ওপেন আছে। যদি কেউ মনিটরের সুইচটা অফ করেও দেয় তাও কোনো সমস্যা হবে না, ওকে। এরপর নাই নাম লকটা আমাদের কিবোর্ডে নাই, আমারটাতে। আপনার কি, আপনার কি ল্যাপটপ? হ্যাঁ ল্যাপটপ। তাহলে তো বলতে পারলাম না, আমার ল্যাপটপ আবার আছে, অন্য অন্য ল্যাপটপ হয়তো নাও থাকতে পারে, কিন্তু থাকারই কথা, তবে হয়তো বলতে পারলাম, তবে সব কিবোর্ডে আছে এটা, হ্যাঁ, এমনি ডেস্কটপের কিবোর্ড, ওকে, এক্সটার্নাল কিবোর্ড যেটা, একটু দেখে নেবেন, হ্যাঁ, অথবা আপনি গুগল থেকে দেখে নেন, আমার মতো এরকম, হ্যাঁ, দেখে নেবেন। এরপরে দেখেন এটা হচ্ছে ভাগ চিহ্ন,
এটা হচ্ছে গুণ চিহ্ন, এটা হচ্ছে মাইনাস, এটা প্লাস, এটা এন্টার, এটা ডিলিট, এটা হচ্ছে জিরো, এটা 1 2 3 4 5 6 7 8 9। এখানে দেখেন এগুলো অ্যারো চিহ্ন, এখানে যে অ্যারো কে চারটা নাম আছে অ্যারো কে একটা হবে, এটা ডাউন আপ অ্যারো কে, এটা ডাউন অ্যারো কে, রাইট অ্যারো কে, লেফট অ্যারো কে, আর এটা হচ্ছে লেফট অ্যারো কে, এটা রাইট অ্যারো কে, এটা আপ অ্যারো কে, এটা ডাউন অ্যারো কে, এটা হচ্ছে পেজ আপ, এটা পেজ ডাউন। এগুলোর ব্যবহার করতে গেলে শিট চেপে ধরে ব্যবহার করতে হবে। আর আমরা যেমন পাসওয়ার্ড দিয়ে আমাদের ল্যাপটপ বা ডেস্কটপ ওপেন করি, তখন কিন্তু নাম লাগটা অফ থাকে অনেক সময়, তার কারণে এই অক্ষরগুলো উঠবে না অফ থাকলে, আর অফ না থাকলে কিন্তু উঠবে, অফ থাকলে এইগুলো চিহ্নগুলো উঠবে, বাট এই সংখ্যাগুলো কিন্তু উঠবে না। এটা অন করে নিতে হবে, তাতে লিডটা জ্বলতে হবে। কোন লিডটা? এই লিডটা, এটা হচ্ছে নাম লকের লিড, এটা হচ্ছে এসকর্ট লকের লিড, এটা হচ্ছে সরি এটা হচ্ছে এটা হচ্ছে লকসের, এটা হচ্ছে ক্যাপস লক। এই ক্যাপস লক জ্বললে এটা জ্বলবে, অর্থাৎ বড় উঠবে। এটা হচ্ছে এসকর্ট লক, এটা এসকর্ট লক হচ্ছে এটা, ঠিক আছে? এগুলো মনে রাখতে হবে। যাক, আশা করি কিবোর্ডটা আপনারা আজকে, এখন যেটা শেষ করলাম এটা হচ্ছে কিবোর্ড ইন্টারফেসের বিষয় ছিল, গতদিন 50% দিছিলাম আর আজকে পুরোপুরি দিয়ে দিলাম, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। এখন আমরা চলে যাব, এখন আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে কিবোর্ড, এখন আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে কিবোর্ড কি, কিবোর্ড ইন্টারফেস শেষ করলাম, কিবোর্ড স্ক্যানিং। কিবোর্ড স্ক্যানিং এর বিষয়টা আপনারা দেখেন ভালো করে, তাহলে বুঝতে পারবেন। আমাদের সাথে 6 জন জয়েন করছে, একজন কে, কেউ কি ডবল আইডি দিয়ে জয়েন করছেন? আমাদের সাথে একটু আওয়াজ করেন। আমাদের সাথে 6 জন কেন দেখাচ্ছে? ম্যাডাম আছে, আবু কায়েম আছে, রানা আছে, তনয় ঘোষ সাহেব আছে। তনয় ঘোষ সাহেব আমাকে কি শুনতে পাচ্ছেন? জি জি স্যার, শুনতে পাচ্ছি। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। আমাদের সাথে একজন আর একজন কেউ কি ডবল আইডি দিয়ে জয়েন করছিলেন, ল্যাপটপ না ডেস্কটপ? না না ভাই না। আমার মনে হয় স্যার কেউ হয়তো মানে পিসির সাথে মোবাইলও কানেক্ট দিছে। হ্যাঁ এরকম বলতেছিলাম, কেউ কি জয়েন করছেন এরকম? চলে গেছে তো, উনি চলে গেছে। ও না, উনি রং আইডি ছিল মেবি। আমি আজকে ওয়েটিং রুমটা ওপেন রাখছিলাম তো এই সুযোগে উনি ঢুকছে, তো আমি ভাবছি আমাদের স্টুডেন্ট, ঠিক আছে? এরকম মাঝে মাঝে রং আসে বুঝছেন, ও খুব চালাক বুঝছেন, চালাক হয়ে সমস্যা নেই, আমি অফ করে দিচ্ছি, উনি আর ঢুকতে পারবে না, জীবনেও পারবে না। এমনি আমি ওয়াশরুম থেকে আসার পরে খেয়াল করি না, আমি ভাবছি আমাদের স্টুডেন্ট হবে। হ্যাঁ তো তোমার সাথে ভালো আছেন তাই না? জি স্যার ভালো স্যার। ওকে, বুঝতে পারতেছেন তো আমাদের যেটুকু দেখালাম, আমরা খুব অল্প কাজই দেখাইছি, কিন্তু আমি বলবো যতটুকু দেখাচ্ছি ভালো করে নিতে হবে, ঠিক আছে? অবশ্যই অবশ্যই। ওকে তাহলে আমরা পরবর্তী পাঠে চলে যাই, যা হোক এরকম আসবে মাঝে মধ্যে। আমি হুট করে দেখি, আমি বুঝতে পারতেছি না যে আমাদের এখানে তো এই কয়জন না, একজন তো দেখার কথা তার করছি। আপনারা যদি রং কেউ জয়েন করে আমাকে একটু বলবেন, আপনারা তো সবাইকে চিনে ফেলছেন। এমনি আরো কিছু স্টুডেন্ট আসবে, বাট আমাদের কাছ থেকে তো এখনো কনফার্ম করে না। যাই হোক, মাঝে মধ্যে কিছু কিছু স্টুডেন্ট আছে দিয়ে দেয়, আইডি দিয়ে দেয়, ঠিক আছে? আমি ওয়েটিং রুম চালু রাখি না, বাট আজকে আপনাদের সঠিক সময় জয়েন করতে পারেন তার কারণে ওয়েটিং রুমটা চালু করে রাখছিলাম, না কিন্তু অনুমতি ছাড়া কেউ ঢুকতেই পারবে না, আর ঢুকলে আমি রিমুভ করে দিতে পারবো, নো প্রবলেম। ওকে আমরা চলে যাই আমাদের কাজে, একটু ঝামেলা করে দিল। আমরা এখন করব আর কি, কিবোর্ড ইন্টারফেসটা আমাদের শেষ করা হয়ে গেছে, এখন আমরা দেখব কিবোর্ড স্ক্যানিং। কিবোর্ডটা স্ক্যানিং কিভাবে করতে হয়? কিবোর্ডের দুইটা পার্ট, মেইন পার্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে কিবোর্ড ইন্টারফেস, এক কিবোর্ড স্ক্যানিং। তো আমরা অনেকেই নামটা কম্পিউটার অনেক কাজ করার পরেও নামটা জানি না, বা কাজটাও জানি না, বা কাজ জানলে নাম জানি না। তো যদি কখনো ভাই ভাই ধরে বলবেন কি করে, একটু ভালো করে শিখে নেব আমরা। ওকে, কিবোর্ড স্ক্যানিং মানে কিবোর্ডটা আমরা কিভাবে ধরবো, তো কিবোর্ডটা কিভাবে ধরবো আমি সেক্ষেত্রে আমার ইয়েটা একটু ইয়ে করে নিই, লাইটটা অর্থাৎ ভিডিওটা দেখেন। আমার আমাদের ফিঙ্গার গুলার নাম আমরা অনেকে জানি, দুই হাতের ফিঙ্গারের নাম আবার অনেকে জানি না, তো আমি আজকে সবাইকে ক্লিয়ার করে দেবো এবং সবাই জানবে। 90% স্টুডেন্ট আমরা ফিঙ্গার গুলার নাম বলতে পারি না, কেউ হয়তো বুইরা বলে ফেলি, কেউ হয়তো কুঞ্জা বলে ফেলি, ঠিক আছে? অর্থাৎ কেউ নামই জানি না। তা আমি বলতেছি এটা ইংলিশ বাংলা কোনো ব্যাপার না, বাট নামগুলা জানতে হবে, ফিঙ্গারের নামগুলা জানতে হবে, অবশ্যই জানতে হবে। কারণ আপনার হাতের একটা ফিঙ্গার যদি কেউ কেটে নেয় তাহলে আপনি দাবি করতে পারবেন না তো, ঠিক আছে? ফিঙ্গার গুলোর নাম না জানলে অবশ্যই নাম জানা দরকার। তো দেখেন, আমরা এক হাত জানলে আর এক হাত ইজি ভাবে জেনে যাবো। আমার প্রথম যে আঙ্গুলটা আছে এটা, এটা বড়টা, এটার নাম হচ্ছে বৃদ্ধ আঙ্গুল, এটার নাম হচ্ছে কেউ কেউ বলবে বুড়া আঙ্গুল, ঠিক আছে? সেটা আঞ্চলিক ভাষা, কোনো সমস্যা নাই, বৃদ্ধ আঙ্গুল।
আর এটার নাম হচ্ছে সাদাত আঙ্গুল বা তর্জনী আঙ্গুল, ওকে। আর এটার নাম হচ্ছে মধ্যমিকা, এটার নাম হচ্ছে অনামিকা, এটার নাম হচ্ছে কনিষ্ঠা। আশা করি সবাই বুঝতে পারছে। আবার বলি, এটার নাম আরেকবার একটু বলবেন। এটার নাম হচ্ছে কনিষ্ঠা, এটার নাম হচ্ছে অনামিকা, এটার নাম হচ্ছে মধ্যমিকা, এটার নাম হচ্ছে শাহাদাত বা তর্জনী, আর এটার নাম হচ্ছে বৃদ্ধা। আবার আমাদের ভিডিওটা থেকে যাবে, সেটা আমরা দেখে নিব, ওকে। আর সেম সেম ফিঙ্গার লেফট হ্যান্ড, ওকে, অর্থাৎ বাম হাত। আমরা বুঝতে পারছি এখন আমরা ধরবো কোথায় কিভাবে ধরবো, আপনারা দেখেন খেয়াল করে, সেটা ল্যাপটপের কিবোর্ড ডেস্কটপের কিবোর্ড কিবোর্ড হোক, সমস্যা নাই, যার যে কিবোর্ড আছে বাসায়। এখানে আছে এ, এখানে আছে এস, এখানে আছে ডি, এখানে আছে এফ। দেখেন এফ এর উপর ছোট্ট করে একটা দাগ আছে, খেয়াল করে আপনারা সবাই দেখবেন। এবং দেখেন অন্য কোথাও দাগ নাই, আর একটা উপরে উপরে মাত্র দাগ আছে, জের উপরে। এখানে দাগ দিছে আর এখানে দাগ দিছে, ছোট্ট করে একটা দাগ, ভালো করে দেখেন আপনারা, এই যে এই যে এই যে দাগটা, ঠিক আছে। আর এই যে দাগটা, আমরা যখন এখান থেকে এ, এটাকে আমরা কনিষ্ঠে ব্যবহার করবো, এতে এটাকে আমরা এস কে ব্যবহার করবো অনামিকা, আর এই ডি কে ব্যবহার করবো মধ্যমিকা, অ্যান্ড এ এস ডি এফ, এফ কে ব্যবহার করবো সাদা, অর্থাৎ বাম হাতে সাদা, বাম হাতে সাদা হচ্ছে এফ কভার করবে, অ্যান্ড জিও কভার করবে বাম হাতে সাদা, এ যাকে কভার করবে এ তাকে কভার করবে। অনুরূপ আমরা ডাইনাতে চলে যাই, এটা কভার করবে ডাইনাতে সাদা, অর্থাৎ এটার উপর একটা দাগ আছে, এই যে জে, এখানে দুই জায়গায় দাগ আছে, একটা আছে এফ এর উপরে, একটা আছে জে এর উপরে। এটা মনে রাখতে হবে, বিজ্ঞানীরা অনেক চালাক, তারা কিবোর্ডে অন্য কোথাও দাগ দেয় না, এই দুটো জায়গায় দাগ দিছে। এরপরে এটা হচ্ছে কে, এটা সাদাত কভার করবে ডান হাতের, এটাও সাদাত কভার করবে, এর পাশে এটা আর এর পাশে এটা, এই সাদাত এটাকে কভার করবে, এফ অ্যান্ড জি কে বাম হাতের সাদাত, আর ডান হাতের সাদাত কভার করবে জে অ্যান্ড এ, আর মধ্যমিকা ডান হাতের মধ্যমিকা কভার করবে হচ্ছে কে, আর অনামিকা কভার করবে হচ্ছে আপনার এর ডান হাতের, এবং সেমিকোলন কভার করবে বা কোলন কভার করবে হচ্ছে ডান হাতের কনিষ্ঠা, অর্থাৎ এ আঙ্গুলটা। তাহলে আমরা বুঝে নিলাম এ, এটা কভার করবে কে ডান হাতের কনিষ্ঠা, আর এটা কভার করবে এলটা কভার করবে ডান হাতের অনামিকা, আর কেটা কভার করবে ডান হাতের মধ্যমিকা, যেটা কভার করবে ডান হাতের সাদা, তাহলে এসটা কভার করবো ডান হাতের সাদা, ঠিক আছে। তাহলে অলরেডি দেখেন আমাদের এক লাইন কভার হয়ে গেছে, তা এক লাইন যার কভার হয়েছে সে মনে করেন যে অর্ধেক রাস্তা আগায় গেছে। ইংলিশটা একটা প্রবাদ আছে, উইল বিগান ইজ হাফ ডাউন ফার্স্ট, যে যে কাজটা শুরু করলো সে অর্ধেক রাস্তা আগায় থাকলো। তা আমরা কাজটা শুরু করছি, আমরা অর্ধেক রাস্তা আগায় গেছি, ঠিক আছে। আমরা কিন্তু গতদিন একটা ক্লাস করছি, আজকে একটা ক্লাস প্রায় শেষ করার পর্যায়ে যাচ্ছি, তো আমরা কিন্তু অর্ধেক রাস্তা আগায় গেছি, আমরা আর অর্ধেক রাস্তা দৌড়াবো, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারতেছি, ভালোভাবে নিব। হারে এন্টার কভার করবে হচ্ছে আমাদের ডান হাতে, ডান হাতে কনিষ্ঠা, এখান থেকে এখানে এসে পড়বে, ঠিক আছে, এ এন্টার কনিষ্ঠা। আর এখানে এ এসকেপ কভার করবে হচ্ছে এ, আর এগুলো সব কভার করবে কন্ট্রোল শিফট এ দিতে দেওয়া কিছু আছে, ট্যাব, এগুলো কভার করবো। আশা করি বুঝতে পারছি। আর তাহলে এই বুইরা আঙ্গুল যেটা আপনারা আঞ্চলিক ভাষায় বলেন, অর্থাৎ বৃদ্ধ আঙ্গুল, মোটা যে আঙ্গুল দুটো, এই আঙ্গুল দুটা কি কভার করবে এখন হচ্ছে আমাদের জানার বিষয়। আর ঠাঁস ঠাঁস করে এখানে পড়বে, আমরা একটু যেয়ে দেখি কিভাবে কভার করে, আমরা একটু প্র্যাকটিস করি। আমরা পরবর্তী লাইনে গেলাম, যাওয়ার পরে আমরা দেখেন বাম হাতের সাদা দিয়ে, বাম হাতের কনিষ্ঠা দিয়ে এ চাপতেছি, তারপরে অনামিকা দিয়ে এস চাপতেছি, ডি চাপতেছি হচ্ছে মধ্যমিকা দিয়ে, আর হচ্ছে কি চাপতেছি, এফ চাপতেছি হচ্ছে বাম হাতের সাদা, তাই এই যে জি চাপতেছি বাম হাতের সাদা, স্পেস দিলাম ডান হাতের বৃদ্ধ আঙুল দিয়ে, অ্যান্ড কি চাপবো, এই চাপবো, অ্যান্ড যে চাপবো ডান হাতের সাদা, এই চ্যান যে, এই চ্যান যে, ব্যাক স্পেস দিয়ে পরিষ্কার করে দিলাম, ব্যাক স্পেস কি দিয়ে দিচ্ছি একটু পরে দেখাবো। তাহলে এই চ্যান যে, তারপর হচ্ছে ডান হাতের মধ্যমিকা যেটা সেটা হচ্ছে কে, আর অনামিকা যেটা ডান হাতে সেটা হচ্ছে এল, আর কনিষ্ঠা যেটা সেটা হচ্ছে সেমি কোলন, অ্যান্ড চিপ চেপে যদি কনিষ্ঠা দেন ডান হাতের তাহলে কোলন আসবে, ওকে। আমরা এখান থেকে পরের লাইনে আসতে গেলে আমরা ইয়ে চাপবো ব্যাক, এই এন্টার এন্টার, আমরা ডান হাতে সাদ ইয়া দিয়ে কনিষ্ঠা দিয়ে এন্টার প্রেস করতে পারি, ঠিক আছে। তাহলে আমরা এক লাইন ক্লোজ হয়ে গেল। আমরা আবার একটু ক্যাপস লক চেপে দেখি, ক্যাপস লক চাপার পরে একটু অক্ষর গুলো উঠায় দেখি, এ এস ডি এফ বামা, এ এস ডি এফ বামা, এই যে এফ এর উপরে একটা দাগ আছে, এন জি স্পেস জি এইচ জি
সরি এই যে জানাতে সাদা এই যে জানাতে সাদা কে মধ্যমিকা অনামিকা হচ্ছে এল আর সেমিকোলন হচ্ছে কনিষ্ঠা আবার স্পেস ডানাতে বা বামাতের স্পেস জিরাই দেন না কেন বা বামাতের স্পেস জিরাই দেন না কেন হবে কোনো সমস্যা হবে না তাহলে আশা করি আমরা এক লাইন ক্লিয়ার হয়ে গেছে আমরা পরবর্তী লাইনে চলে যাই এখান থেকে খেয়াল করে দেখেন আমরা কনিষ্ঠা ডানাতের কনিষ্ঠা ধরেছিলাম হচ্ছে ডানাতের সাদাটাকে দেখি ডানাতের সাদাত হচ্ছে জে এন এইচ আর মধ্যমিকা কে অনামিকা হচ্ছে এল আর ডানাতের কনিষ্ঠ হচ্ছে সেমিকোলন এটা কভার করবে পিটা এর উপরে টেটা মধ্যমিকা কভার ওই অনামিকা কভার করবে হচ্ছে ওটা আর মধ্যমিকা কভার করবে কেটা সে কভার করবে আইটা সাদা ডানাতে সাদা কভার করবে জে এন এইচ টা সে কভার করবে ইউ এন ওয়াই টা এগুলো তাহলে উপরে উপরে সময় হয়ে গেছে দেখেন খেয়াল করে চারটা ফিঙ্গারে পাঁচটা করে কি কভার করতেছে তিন তিন আর দি পাঁচ তিন আর দি পাঁচ তাহলে চারটা ফিঙ্গারে পাঁচটা করে কি কভার করতেছে ওকে অনুরূপ আমরা বাম হাতেরটা চলে যাই বাম হাতের কনিষ্ঠ কভার করতেছিল ইয়ে সে কভার করবে কিউ অনামিকা কভার করতেছিল বাম হাতের এস সে কভার করবে ডাব্লিউ কে অ্যান্ড ডি কভার করতেছিল মধ্যমিকা বাম হাতে সে কভার করবে ই কে নেট কভার করতেছিল এন জি কভার করতেছিল বাম হাতে সাদা এখানে কিন্তু একটা দাগ আছে এর উপরে এখানে জের উপরে একটা দাগ আছে এই যে ভালো করে দেখে নিব বাম হাতে সাদাত কভার করতেছিল এফ এন জি সে কভার করবে আর এন টি আর এন টি এফ এন জি তাহলে আমরা অলরেডি দুই লাইন ডান এখন আমরা চলে যাই জেড এন এক্স এন সি এন ভি এন বি এন এন এম এন্ড কমা এন্ড ফুল স্টপ আমরা চলে যাই এগুলা এখান থেকে আমাদের জে যে কভার করতেছিল এই যে কভার করতেছিল সে কভার করবে হচ্ছে এন এন্ড বি এন এন্ড বি এন এন্ড বি অনেকে এই ফর্মুলাটা একটু ভিন্ন মত প্রকাশ করছে আমাদের সাথে বা অন্যদের সাথে সেটা হচ্ছে জে এন্ড এইচ সে কভার করবে বি এন্ড ভি নো প্রবলেম আমরা এটা একটু করতে গেলে আমাদের কষ্ট বেশি হয়ে যাবে তো আমরা এই দুটো করবো আমার পরামর্শ আর কি সো আপনারা চাইলে এই ফর্মুলাটা নিতে পারবেন আর আমাদের ফর্মুলিটি যেটা বা ফর্মুলা যেটা সেটাও নিতে পারবেন আপনারা আমাদের ফর্মুলাটা যদি ভালো লাগে তাহলে আমাদেরটা নেবেন তবে আমি মনে করি এটা খুব তাড়াতাড়ি উঠানো যাবে এই যে জে এন এইচ যেটি এটা সাদাত এটা এই দুটো সাদাত এটা ব্যবহার করবে ডাইনাতে অ্যান্ড এমটা ব্যবহার করবে মধ্যমিকা অ্যান্ড কমা ব্যবহার করবে অনামিকা অ্যান্ড ফুলিস্টা ব্যবহার করবে কনিষ্ঠা ওকে শিপ ব্যবহার করবে কনিষ্ঠা এন্টার ব্যবহার করবে কনিষ্ঠা ডানাতে এবং ব্যাক স্পেস ব্যবহার করবে কনিষ্ঠা ক্লিয়ার এরপর কন্ট্রোল ব্যবহার করব কনিষ্ঠা ওকে এরপরে চলে যায় ডানাতে কনিষ্ঠা হচ্ছে ডানাতে কনিষ্ঠা বিষয়টা পরে যায় একটু এখানে এফ এন জি এফ এন জি কভার করবে হচ্ছে সি এন ভি আমাদের ফর্মুলা আবার কেউ কেউ বলছে যে এফ এন জি যেটা আছে সি এন এক্স সেটা ঠিক আছে ওই সরি ভি এন সি সেটা ঠিক আছে কেউ কেউ মত প্রকাশ করছে তো আপনারা চাইলে কি আমরা এফ এন সি দিছি ওনারা বলছে যে এফ এন সি এটা হচ্ছে বি এন সি বি এন ভি ঠিক আছে এইভাবে বলছে অনেক সময় ঠিক আছে মানে আমাদের নিচে নিচে ওনারা একটু চেপে গেছে আর কি তো দেখেন এটা যদি করেন তাহলে আমরা এফ এন জি আমরা হচ্ছে ভি এন সি করবো মধ্যমিকা দিব হচ্ছে আমরা বা আমাদের মধ্যমিকা সেটা হচ্ছে এক্স অ্যান্ড অনামিকা দিব জেড আর কনিষ্ঠা দিব কন্ট্রোল শিফট ক্যাপস লক তারপর হচ্ছে ট্যাব এসকেপ ওকে আশা করি বুঝতে পারছি ওনাদের ফর্মালিটিটাও আমি পছন্দ করি বা এটা পছন্দ করি ফর্মুলাটা আপনারা চাইলে সেটাও নিতে পারবেন আবার আমাদেরটা সহজ করার ক্ষেত্রে আমরা এটা করছি ঠিক আছে ওকে আর স্পেসটা হচ্ছে আমাদের এই যে বৃদ্ধ আঙুলটা দুই হাতের স্পেস ঠাস ঠাস করে করবে যখন আমাদের যেটা সুবিধা হবে ঠিক আছে প্রত্যেক ফাঁকা জায়গা করার জন্য আমরা স্পেস বা ক্লিক করবো আশা করি বুঝতে পারছি আর ফিনিশিং পর্যায়ে কাজের জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই কিটা ব্যবহার করবো একেবারে লাস্ট ফিনিশ কাজ করবো এই কিটা আর বেশি নম্বর লেখার জন্য আমরা এই কিগুলো ব্যবহার করবো না আমরা এই কিগুলো ব্যবহার করবো যেমন ফোন নম্বর বা আদার্স কোনো নম্বর ব্যবহার করার জন্য আমরা এই কিগুলো ব্যবহার করবো আর একটা দুটো সংখ্যা ব্যবহার করার জন্য আমরা এখান থেকে করতে পারি তাহলে আমরা একটু দেখি আমরা এখানে একটু লিখি
আমরা একবার লিখব ASDF, বামাতে সাদাত এন্ড জি, ডানাতে সাদাত হচ্ছে স্পেস দিলাম, ডানাতে সাদাত হচ্ছে এইচ জে কে এল, তারপর হচ্ছে কনিষ্ঠ হচ্ছে সেমিকোলন, আমরা স্পেস দিলাম, তারপর হচ্ছে চারটা চারটা কি, এরপরে হচ্ছে প্রত্যেক ডানাতের উপরেরটা সেমিকোলন উপরেরটা পি, তারপরে হচ্ছে অনামিকা হচ্ছে ও যে কভার করতে ছিল হচ্ছে আপনার এল কে, মধ্যমিকা হচ্ছে কে সে কভার করতে ছিল হচ্ছে আপনার আই কভার করবে বা প্রেস করবে আই কে, এরপরে ডাইনাতে সাদাত জে এন এইচ সে কভার করবে হচ্ছে আপনার ইউ এন ওয়াই, ঠিক আছে স্পেস, এরপর বাম হাতে একটা চলে যায় যে কভার করতে ছিল এ কে সে কভার করবে কিউ কে, অর্থাৎ বাম হাতের কনিষ্ঠা অনামিকা কভার করবে হচ্ছে আপনার কিউ ডাব্লিউ, তারপর হচ্ছে কিউ ডাব্লিউ পরে হচ্ছে আর, অর্থাৎ মধ্যমিকা কভার করবে ডি সে কভার করবে আর কে সরি ই কে, তারপর হচ্ছে বাম হাতের যে সাদ আর সে কভার করবে এফ এন জি সে কভার করবে হচ্ছে আর এন টি, আশা করি বুঝতে পারছি দুই লাইন। এখন নিচের লাইনে চলে যাই আমরা, ডান হাতে সাদ আর কভার করতেছিল আপনার এফ এন এইচ সে কভার করবে হচ্ছে আপনার এন এন বি, এন এন বি ওনারও কভার করছে হচ্ছে বি এন ভি, ঠিক আছে যেটা আপনার সুবিধা হয় আমি এন এন ভি দিলাম, তারপরে তারপর হচ্ছে মধ্যমিক হচ্ছে এম, অনামিক হচ্ছে কমা আর কনিষ্ঠ হচ্ছে ফুল স্টপ, ঠিক আছে আর এখানে ব্যাক স্পেস এন্টার, এরপর হচ্ছে আপনার শিফট, তারপর হচ্ছে কন্ট্রোল, এগুলো সব এখান থেকে কনিষ্ঠ আঙুল উঠে যাবে, তখন কনুইটা সঙ্গে সঙ্গে দুলবে, কনুইটা কিন্তু এভাবে দুলাতে হবে, যারা কনুইটা না দুলাইতে পারবে মানে কনুইটা দুলানো বলে ইজি ইজি রাখতে হবে, যারা যত বেশি ইজি করতে পারবে তাদের তত বেশি হাত ফাস্ট হবে, আর যারা যত বেশি ইজি না করতে পারবে এরকম চেপে ধরে রাখবে গায়ের সঙ্গে তাদের কিন্তু ফাস্ট হবে না। এরপর আমি বাম হাতটা ব্যবহার দেখি, যে কভার করতে ছিল এফ এন জি কে অর্থাৎ বাম হাতে সাদা সে কভার করবে কি সি এন ভি, সি এন ভি ওনারা দেখাইছে ভি এন, ওনারা দেখাইছে ভি এন সি না, ওনারা দেখাইছে সি এন ভি, ঠিক আছে আমি সি এন ভি দেখাচ্ছি, এরপর দেখাইছে এক্স, এরপর দেখাইছে জেড, এরপর দেখাইছে শিফট কন্ট্রোল এসকেপ, এবার ট্যাব, এই যে যতগুলো আছে বাম হাতে সবগুলা বাম হাতে কনিষ্ঠ, অনুমিকা হচ্ছে জেড এন্ড মধ্যমিকা হচ্ছে এক্স বাম হাতে এন্ড সি এন ভি হচ্ছে সাত বাম হাতে সাত, আশা করি সবাই বুঝতে পারছি। এরপরে দেখেন আমরা অন্য কাজে চলে যাই, অন্য কাজ কোনগুলো দেখাবো অন্য কাজগুলো একটু দেখি, এখন আমরা এখান থেকে আমরা এই কাজগুলো দেখলাম তাই না, এটা হচ্ছে আমরা কিবোর্ডটা স্ক্যানিং করলাম, আশা করি সবাই বুঝতে পারছেন তাই না, তাহলে আমরা এখন আমাদের ইয়ে করবো শিটে চলে যাব তাই না, তো শিটে চলে গেলে আমাদের কি করতে হবে শিটে আমরা কাজ করব, আমরা ক্লোজ করে দিলাম, আমার কাছে একটা শিট আছে, ও মাই গড আমার কাছে একটা শিট আছে, আপনারা দেখেন আমাদের কাছে না শুধু আপনাদের কাছে শিটটা আছে, আপনাদের কাছে আমরা জিমেইলে দিয়ে দিছি, আমরা প্রথমে শুরু করব মাইক্রোসফট ওয়ার্ড তাই না, তো মাইক্রোসফট ওয়ার্ড আমরা শুরু করব, যেহেতু সেহেতু আমরা জানি যে হোয়াট ইজ মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড কাকে বলে বা মাইক্রোসফট ওয়ার্ড কি তাই না, তো মাইক্রোসফট ওয়ার্ডটা আমরা কাকে বলে কি সেটা যদি বলি, হোয়াট ইজ দ্য মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, ঠিক আছে তাহলে আমরা জানলাম যে মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম, আমরা কিন্তু এটা সবাই বুঝতে পারলাম, তারপর হচ্ছে হাউ টু স্টার্ট মাইক্রোসফট ওয়ার্ড, আমরা মাইক্রোসফট ওয়ার্ডটা কিভাবে স্টার্ট করব তাই না, মাইক্রোসফট ওয়ার্ডটা কিভাবে স্টার্ট করব, তো ক্লিক অন কি বলছে, ক্লিক অন স্টার্ট, অর্থাৎ স্টার্ট বলতে এটা এই বাটনটা হচ্ছে স্টার্ট, ঠিক আছে এই যে স্টার্টে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে আমরা ক্লিক অন অল প্রোগ্রাম, তো এটা হচ্ছে উইন্ডোজ 7 এর ক্ষেত্রে অল প্রোগ্রাম, আমরা এখান থেকে মাউসটা স্ক্রল করে একটু নিচের দিকে যাব অথবা এই বারটা ধরবো এই বারটা ধরে এইভাবে নিচের দিকে যাব, ঠিক আছে এখানে আমরা মাইক্রোসফট অফিস ক্লিক দিলাম, দেন ক্লিক অন মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2010 অথবা 13 যেটা নেই,
তারপর হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডটা, এই যে মাইক্রোসফট ওয়ার্ড এখানে কই আছে, এই যে মাইক্রোসফট ওয়ার্ড 2010, ঠিক আছে। আমরা এখান থেকে ওপেন করতে পারি, এই যে ওপেন করে ফেলছি। আমরা এই ফাইলটা বিভিন্ন ভাবে ওপেন করতে পারি, তাহলে আমরা এখান থেকে ওপেন করলাম, আমরা চাইলে এখান থেকে ওপেন করতে পারি। আমরা সবগুলো কেটে দিই, এখান থেকে ওপেন করছিলাম, এখান থেকে ওপেন করছিলাম, আমরা সবগুলো কেটে দিলাম। এখন দেখেন আমরা চাইলে এখান একটু আগে কিন্তু আমরা স্টার্ট থেকে ওপেন করলাম, এটা হচ্ছে নিয়ম, এটা এটা রুলস, মানে এটা ফর্মালিটি, এটা আপনারা করবেন, এটাই ফলো করবেন বেশি। এরপরে আমরা এটাকে পিন করে রাখছি। পিন কিভাবে করতে হয়, আমরা সাধারণত এখান থেকে রাইট বাটন ক্লিক করলে আমরা পিনের অপশন আসবে, আনপিন করে আনপিন করে দিতে পারবো। তো আমরা চাইলে এখান থেকে মাউসের লেফট বাটন ক্লিক করলে এখান থেকে ওপেন করতে পারবো, এই যে ঠিক আছে, এটা কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গেছে। এভাবে আমরা মাউসের লেফট বাটন চেপে ধরে উপরে উঠালাম, এটা আমরা বড় করলাম, ম্যাক্সিমাইজ করলাম, মানে বড় হলো। এটা কি করে বড় হয়, এখান থেকে এই যে এই পেজটা দেখেন, বড় ছোট করার জন্য এখান থেকে জুম আউট করতে পারবেন, জুম ইন করতে পারবেন, এই যে ব্যাস। আমরা 100% জুম রাখলাম, বা 110% রাখলাম, বা 120% রাখলাম, ওকে। তাহলে আমি এখান থেকে জুম করতে পারবো, এখান থেকে পেজটা ওপেন করতে পারবো, দুইটা নিয়ম দেখলাম। আর একটা নিয়ম আছে আমাদের অফিসিয়াল, বিভিন্ন সরকারি চাকরিতে পরীক্ষা দিতে গেলে আপনাদের কাছে বলবে কি ফার্স্ট টাইম, যে আপনারা আপনার ডেস্কটপে একটা ডকুমেন্ট ক্রিয়েট করেন এবং নিজের নামে একটা ডকুমেন্ট ক্রিয়েট করেন, তখন আপনারা বিবাদে পড়ে যান যে আসলে কিভাবে ক্রিয়েট করতে, এটা তো বুঝি না, স্যারও তো দেখায় না, মহাবিবাদ। সেক্ষেত্রে আপনারা স্ক্রিনে আসবেন, স্ক্রিনে এসে আমরা যেভাবে রিফ্রেশ দিই এভাবে রাইট বাটন ক্লিক করুন ফাঁকায়। ক্লিক করার পরে আপনারা দেখবেন নিউ একটা অপশন আসবে, নিউ অপশন আসলে এখান থেকে যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করলে আপনার এখানে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট নামে একটা ফাইল ওপেন হবে। তো আমি দিলাম ক্লাস টু, ক্লাস টু, ক্যাপস লক ওপেন আছে তাই বড় হাতে উঠে যাচ্ছে, ক্লাস টু এন্টার প্রেস করলাম। প্রেস করার পর আমার সামনে এরকম একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল, ক্রিয়েট হয়ে গেলে আমি সেটাকে ওপেন করলাম, বাস ডাইরেক্ট অর্ডার ঢুকে গেলাম। এটা সব থেকে বেস্ট পলিসি, মানে এটা হচ্ছে নিয়ম স্টার থেকে ক্লিক করা, কিন্তু আমি যেটা করলাম এটা বেস্ট বললাম এই কারণে যে আপনি এখান থেকে যখন ক্লিক করে স্টার্ট করতেছেন, স্টার্ট করতেছেন স্টার্ট বাটন ক্লিক করে, তারপরে হচ্ছে মাইক্রোসফট অফিস, কিন্তু সেটা কিন্তু আমরা সেভ হচ্ছে না, এটাতে আপনি ওপেন করতেছেন এটা কিন্তু আমরা সেভ হচ্ছে না, দেখেন এটা কিন্তু আমি ওপেন করছি, ওটা কিন্তু আমি ওপেন করছি, বাট এটা কিন্তু এই যে ক্লোজ করে দিলাম, ওটা কিন্তু সেভ হলো না, বাট আমার এটা কিন্তু সেভ করা হয়ে গেছে। কোথায় সেভ করা হয়ে গেছে, এই যে স্ক্রিনে, এটাকে আমি ধরে এখানে রেখে দিলাম, ঠিক আছে। তো ক্লাস টু দুইটা হয়ে গেছে, দুইটা হয়ে গেল, কারণ আমি এন্টার প্রেস করেছি তাই মনে হয়। আচ্ছা এটা ডিলিট করে দিই, এই যে ডিলিট, এখান থেকে এটা বের করার উপায়টা আরেকবার দেখলে ভালো হয়, মানে বের করার উপায় কোনটা, কোনটা বুঝতে পারি না, একটু বলি দেখি কোনটা বুঝতে পারি না, মানে কিভাবে আমি হচ্ছে ফাইলটা আনছি, সাপোজ আমার ল্যাপটপে নাই যে মাইক্রোসফট ওয়ার্ড, এটা নাই, তাহলে কিভাবে আনতে পারি? ও সুন্দর, তো মাইক্রোসফট ওয়ার্ডটা নাই, সেক্ষেত্রে মাইক্রোসফট ওয়ার্ডটা ইনস্টল করা লাগবে আপনার হতে, বুঝতে পারছেন, ইনস্টল করতে হবে। জি জি, আপনি আপনি কি এখন আমাদের সাথে কম্পিউটার দিয়ে ইয়ে করছেন, জয়েন করছেন? হ্যাঁ, তাহলে আপনি দেখেন আপনার এবারে স্ক্রিন, নিউ স্ক্রিন শেয়ার বা স্ক্রিন শেয়ার নামে একটা অপশন আছে নিচে, হ্যাঁ আপনি স্ক্রিনটা শেয়ার দেন, আমরা বলে দিচ্ছি স্ক্রিনটা শেয়ার দেন, আমরা সবাই দেখতে পারবো আপনার স্ক্রিন। হ্যাঁ আবু কাইম সাহেব আপনার নাম, তাই না? হ্যাঁ, আপনি স্ক্রিনটা শেয়ার করছেন। আপনি ইয়ে দিয়ে ফিল্মোরা দিয়ে কি কাজ করেন? না ফিল্মোরা দিয়ে কাজ করি না, আমার এখানে ছিল আর কি ক্যামটাসিয়া দিয়ে, তারপরে ফটোশপ দিয়ে, ইলাস্ট্রেটর দিয়ে, ওরে বাপ, ভেরি ভেরি, কিন্তু এটা তো ল্যাপটপ সোলো হয়ে যায়, এতগুলো সফটওয়্যার আপনি ডাউনলোড করে বা ইনস্টল করে রাখছেন কেন? আমি ফটোশপ ইলাস্ট্রেটরের কাজটা করতেছি আর কি। আচ্ছা আচ্ছা, না সেটা তো ভালো, কিন্তু এতগুলো সফটওয়্যার ভারী হয়ে যায়, এ করতে সমস্যা হয়। আর দুইটা, একটা হচ্ছে দিস পিসি আর একটা হচ্ছে শর্টকাট, দুইটা শর্টকাট কি, একটা শর্টকাট কি করে রাখছেন, তাই না? আচ্ছা সমস্যা নেই, আপনি এ করেন, আপনার সার্চ অপশনে মাইক্রোসফট ওয়ার্ড লেখেন, তো মাইক্রোসফট ওয়ার্ড, জি জি, এম আই সি আর ও মাইক্রোসফট ওয়ার্ড, ওই যে চলে আসছে উপরে মেবি। আচ্ছা মাইক্রোসফট ওয়ার্ড পুরোপুরি লেখেন, লেখেন লেখেন পুরোপুরি মাইক্রোসফট এস ও এফ টি সব স্পেস ওয়ার্ড,
মাইক্রোসফট ওয়ার্ড 2016 আসে। হ্যাঁ ওটা ক্লিক দেন। তাহলে আপনার তো 16 হয়তো ইনস্টল করা আছে, ঠিক আছে, এটা ক্লোজ করেন, ক্লোজ ক্লিক দেন। জি এটা আপনারটা আছে, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক প্রথমটা প্রথমটা এই যে। এখন কি বুঝতে পারছেন কি করে আনতে হবে, কি কাজ করতে হবে? হ্যাঁ ক্লিয়ার, তাহলে আপনি স্ক্রিনটা ক্লোজ করে দেন। আর কিছু জানার আছে আমার কাছে এখানে? আর কোনো কোশ্চেন আছে? না না, এখন আমার একটা কোশ্চেন হচ্ছে, ওই যে আপনি বললেন যে ফটোশপ আর ইলাস্ট্রেটরের জন্য আমার মানে সমস্যা হবে, এটা কি আসলে এই বিষয়ে এখন কোনো কোশ্চেন করা যাবে না, এখন যেটা দেখাচ্ছি এই বিষয়ে কোশ্চেন করতে হবে, ওই যায় পরে অথবা ফোনে, ঠিক আছে, কোনো ঝামেলা হলে ফোনে। আচ্ছা যাই হোক, নো প্রবলেম, স্ক্রিনটা অফ করে দেন। হ্যাঁ ওকে, তাহলে আমাদের কাছে চলে যান। জি স্যার একটু কথা বলবো? হ্যাঁ অবশ্যই অবশ্যই স্যার। আমাদের এই কোর্সের জন্য কি কোনো প্রকার অফিস কি নির্দিষ্ট কোনো অফিস লাগবে, না কোনো একটা সেটআপ থাকলেই হবে? আমরা যে কোনো একটা থাকলে হবে, আমরা কয়েকটা ভার্সন, একটা ভার্সন ভালো করে শিখবো, কিন্তু একটা শিখলে সবগুলো পারবো, ঠিক আছে, যে ভার্সনই দিক না কেন আমাদের সামনে। সেটা জানতে হবে যে আমি মাইক্রোসফট ওয়ার্ডটা ভালো করে শিখতেছি এবং রবিক স্যারের কাছে শিখতেছি, এটুকু মনে রাখলে হবে, আর কিছু মনে রাখা লাগবে না, ঠিক আছে। তাহলে আপনি একটু দেন তো আমাদের স্ক্রিন শেয়ারটা দেন তো, আপনারটা একটু দেখি আমরা সবাই, আপনারটা দেখি। জি আপনারটা আছে, এখন আপনি এ করেন, আপনি সার্চ দেন তো মাইক্রোসফট ওয়ার্ড বলে। এটা আছে, এটা 16, এটা তো মেবি 16, ব্ল্যাঙ্ক পেজে ক্লিক দেন তো উপরে। হ্যাঁ আপনারটাও তো 16। কি আবার প্রথম, আমি কি স্যার প্রথম থেকে চালু করব আবার এটা? না সমস্যা নাই, চালু আছে তো আপনারটা, ঠিক আছে, তো সব ঠিক আছে, পেজটা বড় করতে পারবেন তো, তাই না? আপনার নামে আপনার স্ক্রিনে একটা ইয়ে করেন, ডকুমেন্ট সেভ করেন, হ্যাঁ রাইট বাটন ক্লিক করেন, ক্লিক করে নিউ, নিউতে একটা ক্লিক, মাউস লেফট বাটনে, এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড, এই যে হ্যাঁ মাইক্রোসফট ওয়ার্ডে আপনার নাম, একটা নাম লেখেন, যে কোনো একটা নাম লেখেন আপনি, অথবা সংখ্যা দিতে পারেন, মানে এই এই ওয়ার্ড ফাইলের নাম পরিবর্তন করব না, ভিতরে ঢুকে কোনো কিছু লিখব না, নাম পরিবর্তন করেন, রাইট বাটন ক্লিক করেন, রিনেম আসবে, রাইট বাটন ক্লিক করেন, এই যে রিনেম আসবে, একটা নাম দেন, 1 2 দেন অথবা 1 3 দেন, যেটা ইচ্ছা, অথবা তন্ময় সাহেব দেন, হ্যাঁ দেন, সমস্যা নেই, ওকে এন্টার প্রেস করেন। তাহলে সবাইকে আমরা এভাবে ওপেন করবো এবং আমরা সরকারি চাকরিতে এভাবে পরীক্ষা দেবো, ঠিক আছে, কোনো সমস্যা হবে না আমাদের। তাহলে আমরা কি বুঝতে পারলাম? ওকে এটা কি এদিকে চেক করার কোনো সিস্টেম নাই যে এটার মানে ভার্সনটা কত? ঠিক এটা তো 16 দেখে বোঝাই যাচ্ছে, কিন্তু এটার ইয়েতে গেলে বোঝা যাবে কিনা আমি বলতে পারতেছি না, আপনি স্ক্রিনটা অফ করে দেন তারপর আমি দেখতেছি। কি স্যার বোঝা যাবে স্যার, স্ক্রিনটা অফ করে দেন, দিবেন? জি দিবেন, আচ্ছা ঠিক আছে, আমি দেখে তারপর আপনাকে বলতেছি এই বিষয়ে কোনো। স্যার বোঝা যাবে এটা? স্যার এক মিনিট, কথা বলা যাবে না, এটা আমরা এখান থেকে দেখি ফার্স্ট টাইম চেক করে বুঝতে পারি কিনা, যদি না পারি তাহলে আমরা একেবার গোড়া থেকে চেক করবো, এই যে এখানে অফিস প্রোগ্রাম কত সেটা আমরা এখান থেকে ডিটেলসে যদি দেখতে পাই, তাহলে পাইলাম অফিস প্রোগ্রাম কত, এখান থেকে
রেজিস্টার বাটনে স্যার ওইখানে গেলে স্যার সবগুলো স্যার বোঝা যাবে অপশন কোনটা কনভার্সনের। হ্যাঁ সেটা তো ওখান থেকে দেখা যাবে, কিন্তু ওখান থেকে আমরা দেখতে চাচ্ছি না, আমরা চাচ্ছি যেখান থেকে দেখা গেল না তাহলে আমরা এখান থেকে একটা কাজ করতে পারবো। এখান থেকে কন্ট্রোল প্যানেল আছে কই? এখানে কন্ট্রোল প্যানেল আছে থাকারই কথা তো, কন্ট্রোল প্যানেল সিটিআরএল কই? মনে হয় ডিলিট হয়ে গেছে, নো প্রবলেম। আমি এখান থেকে জাস্ট আমি কন্ট্রোল লিখে নিই, সি ওয়ান। এই যে কন্ট্রোল প্যানেল আমার সামনে চলে আসে, আমি কন্ট্রোল প্যানেলে ক্লিক দিলাম, তো কন্ট্রোল প্যানেল তো এই তো আছে, আমি খেয়াল করলাম না যে এই যে কন্ট্রোল প্যানেল। আচ্ছা সমস্যা নেই, আমি ক্লিক দিলাম, ক্লিক দিয়ে আমি একটা ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পরে প্রোগ্রাম, প্রোগ্রামে ঢুকলাম, প্রোগ্রামে ঢুকার পরে প্রোগ্রাম অ্যান্ড ফিউচার, দেন এখান থেকে আমার অফিস প্রোগ্রাম কত, এই যে অফিস প্রোগ্রাম 16, ওই অফিস প্রোগ্রাম 10 দেখা যাচ্ছে, আপনি এখানে দিয়ে দেখবেন আপনারটা 16 আছে, ঠিক আছে? বুঝতে পারছেন তো অন্য আমার কথা? জি স্যার, আমারটা তো দিকে 16 নাই, আমারটা তো আছে মাইক্রোসফট অফিস 365 প্রো প্লাস। প্রো প্লাস? জি জি। খালি মেবি আপনি এটা ডাউনলোড করে আপনার এই যে ফ্রি ভার্সনটা ইউজ করতেছেন, মেবি 365 আছে ফ্রি ভার্সন দেয়া যায়, ঠিক আছে? দুটো ভার্সন ইউজ করতে পারবেন। তবে আপনার আছে নো প্রবলেম, কোনো সমস্যা না, আমি সেটা দেখিয়ে দেবো একটু পরে আপনাদেরকে, ঠিক আছে? একটু পরে দেখিয়ে দেবো, এখন আমি আমার ক্লাসে চলে গেলাম, আর কোনো কোয়েশ্চেন নাই এখানে, তাই না? আমি ক্লাসে চলে যাচ্ছি। আমার স্ক্রিনটা, আমার স্ক্রিনটা কি দেখা যায়? জি স্যার জি দেখা যায়। আমি কোন প্রসঙ্গে বলতেছিলাম, কোন প্রসঙ্গ থেকে কোন প্রসঙ্গে চলে গেলাম, যাক। তাহলে আমাদের যদি কোনো ব্যক্তি বা কোনো অফিস আদালতে সরকারি চাকরিতে ভাইবা দিতে গেলে বেশিরভাগ স্টুডেন্ট ফেল করে, কিন্তু আমরা কখনো ফেল করবো না ইনশাল্লাহ। এখানে কি করবো আমরা, ডেস্কটপে যে স্ক্রিনটার নাম হচ্ছে, কেউ কেউ স্ক্রিন বলে কিন্তু অ্যাকচুয়ালি এর নাম হচ্ছে, এটাকে ডেস্কটপ অপশন বলে। ওকে, এখানে এসে জাস্ট আমরা রাইট বাটন ক্লিক করবো, ক্লিক করে নিউ, নিউ থেকে দেন মাইক্রোসফট ওয়ার্ড নামে একটা ডকুমেন্ট আমরা এখানে ক্লিক দিলে আমাদের একটা ডকুমেন্ট ক্রিয়েট হয়ে যাবে, সেটাকে আমরা ওপেন করব। ওপেন করলে এইভাবে ওপেন হবে, ওপেন করার পরে সেখানে আমরা যা লিখব, যেমন আমি এখানে লিখলাম সাকসেস ট্রেনিং সেন্টার, এই যে সাকসেস ট্রেনিং সেন্টার আমি এখানে লিখছিলাম, কপি ছিল, এটা পেস্ট করে দিলাম। ওকে, আমি কতক্ষণ পর একটা কন্ট্রোল প্লাস এস দেবো, তাহলে আমি যা লিখব তা সব সেভ হয়ে যাবে। কি করে দেখেন আপনারা, ওইটা তো ওই সময় সেভটা চলে আসছে। আচ্ছা যাও, এটা দরকার না, আমি এখন লিখলাম যেমন সাকসেস এস ইউ ডবল সি ডবল এস সাকসেস, তারপর লিখলাম টি দেখি বড় করে দিলাম। যেমন আমি এখানে সাকসেস ট্রেনিং সেন্টার লিখলাম, পরের লাইনে আমি মনে করেন যে এটাকে কপি পেস্ট করলাম, সাপোজ এটাকে আমি কন্ট্রোল ধরে চেপে কপি, কন্ট্রোল ধরে কপি, চেপে কন্ট্রোল প্লাস জি পেস্ট, ঠিক আছে? আমি অনেকগুলো করলাম সাপোজ, হ্যাঁ দুই তিনটে কয় পেজ হলো, দুই পেজ হয়েছে মেবি, হ্যাঁ দুই পেজ হয়েছে। আজ এ পেজে একটা কন্ট্রোল প্লাস ভি দিয়ে দিলাম, তাহলে এ পেজে আর একটা দিয়ে দিলাম বাস। এখন আমি কন্ট্রোল প্লাস এস দিয়ে দিলাম, দেখেন আমি এটাকে কন্ট্রোল প্লাস এস, এখন দেখেন আমি এটাকে কেটে দিলাম, কেটে দিলে দেখেন আমার স্ক্রিনে এটা কিন্তু সেভ হয়ে গেছে। এই যে আমি এখন এটাকে ওপেন করব, আমি কিন্তু এখানে ওখান থেকে যে আসছে, নিয়ম হচ্ছে এই যে দেখেন আমি দেখছি অটোমেটিক্যালি সেভ হয়ে গেছে। নিয়ম হচ্ছে এখান থেকে ফাইলি যাওয়া, ফাইলি যে এখান থেকে কিন্তু সেভ করে দেওয়া হয়েছে, কিন্তু আমি হলো ওইভাবে সেভ করে না, কন্ট্রোল প্লাস এস দিলে তাহলে আমার বোঝা গেল যে আমি যতগুলো ডকুমেন্ট আমি এখান থেকে ওপেন করব সবগুলো ডকুমেন্ট আমার কি থাকবে এইভাবে অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে স্ক্রিনে, অর্থাৎ ডেস্কটপ অপশনে সেভ হয়ে যাবে। আর যদি আমি মনে করি যে না আমি এভাবে ওপেন করব, ওপেন করে তারপর আমি কিছু লিখবো, তখন কন্ট্রোল প্লাস ভি দিলাম, দেওয়ার পরে আমি এখান থেকে সেভ করব। এখন সেভ কিন্তু আমার একবারই হবে, সেভ কিন্তু এটা ক্লোজ করে দিলাম, আমি আবারও ক্লোজ করে দেওয়ার পর আমি এটা ওপেন করতেছি এই কারণে যে এখান থেকে দেখেন আর সেভ হবে না, খেয়াল করে দেখেন আপনারা, এখান থেকে সেভ মাত্র একবারই নিবে, এই যে এই যে সেভ মাত্র একবারই নিবে, আর সেভ হবে না, আর সেভ হবেই না, দেখছেন? এখন যদি আমি একই ডকুমেন্টকে আবার সেভ করতে চাই তাহলে সেভ সেভ অ্যাজ এ হেল্প নিব, হেল্প নিয়ে আমি অন্য এক জায়গায় সেভ করতে পারবো বিভিন্ন জায়গায়, যেমন আমি এইসব জায়গায় সেভ করতে পারবো, যেমন আমি এখান থেকে এই যে সি সি মাস্টার ড্রাইভ, সি তে আমি জীবনেও কিছু সেভ করবো না, এটা মনে রাখতে হবে। সেভ করবো কোনগুলো, এই যে ডকুমেন্টে সেভ করতে পারি এইসব জায়গায় সেভ করতে পারি, ঠিক আছে? এই যে এপে করলাম, ইতে করলাম, এই যে এপে করলাম, এপে অনেকগুলো ফোল্ডার আছে, ঠিক আছে? তুমি ইতে করলাম, এই যে অনেকগুলো ডকুমেন্ট আছে, ঠিক আছে? ইতে আমি সেভ করে দিতে চাইলে সেভ করে দিলাম,
এটা কিন্তু আমরা পুরোপুরি বুঝতে পারলাম। তাহলে দেখেন আমি এখন ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি, তো আপনাদেরকে আগামী দিন আমরা এখান থেকে স্টার্ট বাটন থেকে দেখাবো, কিন্তু আজকে কিছু মজার কাজ আপনাদের দেখানো দরকার, তো সেটা একটু দেখাই দিই। আমার সাথে যারা জয়েন করছেন তাদের পিসিতে মাইক্রোসফট ওয়ার্ড নাই, এমন কি কেউ আছেন? মাইক্রোসফট ওয়ার্ড মোটে নাই, ইনস্টল করছেন না বা খুঁজে পাচ্ছেন, এমন কেউ আছেন? সংখ্যা অবশ্য অনেক কম, তাই এটা পাওয়া অনেক টাফ। তো যদি কখনো আপনাদের পিসিতে মাইক্রোসফট ওয়ার্ড না থাকে, থাকতে নাই পারে, এটা স্বাভাবিক, সেক্ষেত্রে আমরা লিখবো এখানে যে কি লিখবো আমরা এখানে, আমরা দুই ভাবে নিতে পারবো এই ফোল্ডারটা। একটা হচ্ছে আমরা এখানে drive.google.com drive, এই যে drive.google.com এখানে যে লিখবো, এন্টার প্রেস করবো, আমাদের সামনে ভালোভাবে ফ্রি ফ্রি চলে আসবে বিভিন্ন ড্রাইভ। তো ড্রাইভে আসার পর আমরা দেখেন কি কাজটা করব, এই ড্রাইভটা সবাই পেয়ে যাবে। কিভাবে পেয়ে যাবে? এখান থেকে জাস্ট আমরা ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে এখান থেকে, না হলে এখান থেকে ক্লিক দিব রাইট বাটন, মাউসের রাইট বাটন ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে যে গুগল ডস, গুগল ডস মানে কি জানেন? গুগল ডস মানে গুগলের ওয়ার্ড, অর্থাৎ ওই যে মাইক্রোসফট ওয়ার্ডটা। আর স্প্রিট, গুগল স্প্রেডশিট মানে এক্সেল, গুগল স্লাইড মানে পাওয়ার পয়েন্ট, ঠিক আছে? এখানে আরো অনেক কাজ আছে, আপনারা সবগুলো দিয়ে দিয়ে দেখবেন, দিয়ে দিয়ে দেখলে আপনারা সবগুলো বুঝতে পারবেন, ঠিক আছে? একের পর এক কাজ সবসময় করতে পারবেন, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? আশা করি সবগুলো কাজ আপনারা এখান থেকে দেখে নেবেন। আমরা একটু রাইট বাটন ক্লিক করে গুগল ডসে যেয়ে দেখি কি দেখায়, দেখালে আমরা সেটা করতে পারবো বা বুঝতে পারবো, ঠিক আছে? এই যে আমাদের সামনে দেখেন মাইক্রোসফট ওয়ার্ড হাজির হয়ে গেছে, যেভাবে আমরা ওখানে কাজ করতেছিলাম। আমরা এখানে চাইলে মাইক্রোসফট, এটা কিন্তু অনলাইন, এটা আমরা কপি করেছিলাম, কপিটাকে আমরা এখানে পেস্ট করে দিলাম। আর আমি যদি চাই এখানে পেস্ট করবো না, ওখানে লিখবো, তাহলে আমি লিখতে পারবো, যেমন আমি লিখলাম সাকসেস, এস ইউ, সরি, এস ইউ ডবল সি ই ডবল এস, সাকসেস ট্রেনিং। আমরা এখান থেকে সেভ করতে পারবো, এ করতে পারবো, কালার করতে পারবো, সব করা যাবে এখান থেকে, কোনো অসুবিধা নেই। এই যে আমি কালার দিতে চাইলাম, কালার দিলাম, এই যে ব্যাস, ঠিক আছে? আমরা সব এখান থেকে করতে পারবো, কোনো অসুবিধা আমাদের হবে না, ঠিক আছে? কোনো অসুবিধা আমাদের হবে না। যে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, ঠিক আছে? আর এখান থেকে চাইলে ফন্ট বড় ছোট সব, এটাকে বলে অনলাইন, আর আমরা যেটা কাজ করতেছিলাম এটাকে বলে অফলাইন, ঠিক আছে? আশা করি আমরা সবাই বুঝতে পারছি। এখানে একটা মজার বিষয় হচ্ছে, আপনি যা লিখবেন আপনাকে সেভ করা লাগবে না, এটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে, এটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে, আমি ক্লোজ করে দিলে ক্লোজ হয়ে যাবে। কিন্তু আপনি বলতে পারেন, স্যার এটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে, কিন্তু সেভ হয়ে কোথায় থাকবে, কোথায় পাবো? এটা দেখেন খুব মজার বিষয়, আমরা এই কাজগুলা এখানে আমরা কি লিখলাম, ডাইরেক্ট ঢুকে গুগল ডট ড্রাইভ ডট গুগল ডট কম, দেখেন এখানে সরাসরি আমরা পেয়ে গেলাম কাজগুলো, তাই না বলেন? সবাই কিন্তু পেয়ে গেছি, আমরা কাজগুলো এখানে সরাসরি সবাই কিন্তু পেয়ে গেছি, ঠিক আছে? এখান থেকে আমরা নিতে পারতাম, অথবা আমরা যে এখান থেকেও নিয়েছি, এখান থেকে আমরা কি করে নিয়েছি, এখানে রাইট বাটন ক্লিক করে এইভাবে, আর এখান থেকে আমরা লেফট বাটন ক্লিক করে লাগবে, এটা আছে এইভাবে, দুইটা কিন্তু একইভাবে আমরা নিতে পারবো। মোর অপশনে গেলে আরো অনেকগুলো অপশন দেখাবে, এগুলো কাজ আপনাদের করছে না, এগুলো আপনাদেরকে দেখাবো না, ঠিক আছে? ওকে, এখন দেখেন মজার বিষয় যেটা বলতেছিলাম, মজার বিষয়টা হচ্ছে এই কাজটা আপনি এখান থেকে করতে পারবেন, দেন এই কাজটা আপনি চাইলে এখান থেকেও করতে পারবেন। কোথার থেকে? যেমন আমরা একটা জিমেইলে ঢুকি, নতুন একটা জিমেইল, সাপোজ আমি এখান থেকে আমার একটা জিমেইলে ঢুকায় আছে, আপনারা দেখছেন অলরেডি এই যে এই নামে আমার এই নামটা ওপেন করা, তো আমি চাচ্ছি এখান থেকে আর একটা জিমেইল ওপেন করতে। জিমেইল ওপেন করে দেখেন, আমার এত সময় না, এখান থেকে দেখিয়ে দিই, এখান থেকে দেখেন আপনারা, এখান থেকে আপনারা ওপেন করে দেখবেন তারপর। হ্যাঁ, এখান থেকে আমি এই যে গুগল অ্যাপস অপশনে ক্লিক দিব, মাউসের লেফট বাটন ক্লিক দেওয়ার পরে যে ড্রাইভ ডট গুগল ডট কম যেটা লিখছিলাম না, এখানে জাস্ট আমি লিখলাম, লিখার পরে দেখেন আমার সামনে ড্রাইভ ডট গুগল ডট কম সেম পেজটা চলে আসবে। তাহলে আমি এখান থেকেও নিতে পারবো, এখান থেকেও নিতে পারবো, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? এরপরে যদি আমরা মনে করি যে না, আমরা এই দুইভাবে স্যাটিসফ্যাকশন না, বা আমার ভালো লাগতেছে না, আমি অন্য কোনো নতুন নিয়ম, এই যে একটু আগে যেটা লিখছি সেটা দেখেন এখানে ডকুমেন্টে, এই যে ডকুমেন্টটা লিখছি এই ডকুমেন্ট এখানে সেভ হয়ে যাবে, এবং সারা জীবন এখানে সেভ হয়ে থাকবে। এরকম শত শত ডকুমেন্ট এখানে আছে, দেখছেন এগুলো শত শত, এগুলো ইজিভাবে সেভ হয়ে এখানে থেকে যায়। আমরা এখান থেকে জাস্ট এগুলো আমরা ডিলিট করবো না, কোনো কিছু করবো না, এখান থেকে জাস্ট এইভাবে থেকে যাবে। সাকসেস ট্রেনিং সেন্টার লিখছি, সাকসেস ট্রেনিং সেন্টার, একবারে আমাদের এখানে এসে সেভ হয়ে গেছে, ঠিক আছে? আশা করি সব আমরা বুঝতে পারছি। এখন মজার বিষয়টা দেখেন, আমরা
যদি এখন একটা কাজ করি যে আমরা মাইক্রোসফট ওয়ার্ডটা, যেমন ওই যে তন্ময় সাহেবের যেটা দেখলাম যে মাইক্রোসফট ওয়ার্ড বা ওয়ার্ড 360 না কত জানি, ওরকম ওরকম যদি ভাবে ডাউনলোড করে নিতে চাই ফ্রিতে বা কাজ করতে চাই, সেক্ষেত্রে আমরা আমাদের যেহেতু সব কাজ ওখান থেকে মিটে যাচ্ছে করতে পারবো ফ্রিতে, আর যদি না করতে চাই তাহলে এখান থেকে করতে পারবো যে অনলাইন মাইক্রোসফট ওয়ার্ড অনলাইন বা ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ড লিখলেও হবে বা অনলাইন মাইক্রোসফট ওয়ার্ড লিখলেও হবে, অনলাইন মাইক্রোসফট ওয়ার্ড এই যে আমরা এখানে চলে গেলাম, এখানে চলে গেলে আমাদেরকে ও আমাদের অপশন বলে দিবে, এখানে যাব, এখানে যাওয়ার পরে এই যে তন্ময় সাহেবের এটা হচ্ছে ডাউনলোড করে নিয়েছে ফ্রিতে, ঠিক আছে। তো এটা ডাউনলোড করতে গেলে আপনাদেরকে যেটা সমস্যা হবে সেটা হচ্ছে এখান থেকে যেটা করবেন সেটা আপনারা একটা যে কোনো একটা জিমেল আইডি দিয়ে সাইন ইন করবেন, আমার কয়েকটা আইডি দিয়ে সাইন ইন করা আছে, আমি এটা দিয়ে করবো না, আমার দরকারও নয়। তো আপনারা এখান থেকে সাইন ইন করবেন একটা জিমেল আইডি দিয়ে, সাইন ইন করলে ও দুই তিনটা স্টেপ দিবে, স্টেপ দেওয়ার পরে এই যে আপনাকে ওয়ার্ড দিবে, এক্সেল দিবে, পাওয়ার পয়েন্ট দিবে, ওয়ান নোট দিবে, ওয়ান ড্রাইভার দিবে, আউটলুক দিবে, টিম দিবে, মানে মাইক্রোসফটের শেষ নয়, ঠিক আছে। এখানে অনেক কিছু দিবে আপনাকে, আপনি সবগুলা ফ্রিতে ব্যবহার করার অনুমতি পাবেন। অথবা আপনারা যদি যান তাহলে আমাদের আমি এখানে এখানে লিখি আজকে নেটটা সানা সাংঘাতিক বিরক্ত করতেছে, বিরক্ত করলে এমনি সমস্যা হয়ে যায়। আমাকে কি সবাই শুনতে পাচ্ছি? জি স্যার শুনতে পাচ্ছি। শুনতে পারলে ভালো, শুনতে না পারলে একটা আওয়াজ দিবেন। হ্যাঁ এই যে আমি ফেসবুকে ঢুকলাম, ফেসবুকে ঢুকার পরে আমাদের গ্রুপের ভিতরে এই এই বিষয়টা আমরা ইয়ে দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে, আপনারা থেকে দেখে নিতে পারবেন। আমি সেখানে যাচ্ছি যে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমরা আসলাম, আসি এখানে ক্লিক দিলাম সিমোর, সিমোরে ক্লিক দেওয়ার পরে আমাদের এই যে গ্রুপ এখানে শো করছে, এখান থেকে আপনারা জাস্ট মাইক্রোসফট এই যে সাকসেস মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন, এখানে আমাদের পাবলিক গ্রুপ আছে এই যে উপরে, এখানে পাবলিক গ্রুপ আছে দুইটা আপনাদের জন্য, আর এখানে আপনাদের নিজস্ব যে গ্রুপটা, এই গ্রুপে আপনারা যদি কোনো ক্লাস না হয় তাহলে এখানে নোটিফিকেশন পাবেন, এবং ক্লাসের সমস্যা থাকলে এখানে আপনারা জানাতে পারবেন, আর প্রত্যেক দিন কাজগুলো স্ক্রিনশট নিয়ে আপনারা এখানে পোস্ট করবেন, যে কোনো একজন লোক আপনাদেরকে রিপ্লাই দিবে, এবং গ্রুপে সবাই কিন্তু অনেক সিনিয়র অনেক জুনিয়র ব্যক্তি আছে, আপনারা তাদের মতামত জানবেন, তাহলে আরো ভালো সুন্দরভাবে কাজ করতে পারবেন, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। আমি আমার গ্রুপে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে সাকসেস মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন যে কোর্সটা সেই কোর্সটা আপনারা এখানে চলে আসছেন, এই গ্রুপে আপনারা আমাদের যে ইয়েগুলো আছে অন্যান্য গ্রুপ লিঙ্ক বা এখানে মাইক্রোসফট অফিস ফ্রি ফ্রি যে ডাউনলোড করে নেওয়া সেই লিঙ্ক দেওয়া আছে, প্লাস ইউটিউব যে লিঙ্কটা সেই লিঙ্কগুলো এখানে সব দেওয়া আছে, এখান থেকে আপনারা ইয়ে করে নিতে পারবেন। এই যে আমাদের সাকসেস মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন কোর্স এই যে গ্রুপ চলে আসছে, এই গ্রুপে আপনারা জয়েন হবেন, জয়েন হলে এখান থেকে সবকিছু জানতে পারবেন বিষয়গুলো, এখানে আমাদের অনেক স্টুডেন্ট পোস্ট দেয়, ঠিক আছে। আর এখানে হচ্ছে কিভাবে কাজ করতে হবে, কিভাবে ফ্রিল্যান্সিং এর বিষয়গুলো ইয়ে তৈরি করতে হবে, গিগ তৈরি করতে হবে, এখানে সব দেওয়া আছে, ঠিক আছে। এখানে সব বিষয়গুলো আমি ফ্রিল্যান্সিং এর বিষয়ে আজকে কোনো আলোচনা করব না, আগামী ক্লাসে আলোচনা করব, ঠিক আছে। এই যে আগের দিন আমাদের ঈদের আগে ক্লাসটা আমরা ঈদের আগে দুই দিন আগে না তিন দিন আগে ক্লাসটা অফ দিয়েছিলাম, জাস্ট নোটিফিকেশন দিয়ে দিয়েছিলাম, এখানে আপনারা জয়েন হলে সব বিষয়গুলো জানতে পারবেন। আর এখানে ফ্রিতে ওই লিঙ্কটা দেওয়া আছে যে ফ্রি ফ্রি কিভাবে ডাউনলোড করতে হবে। এই যে আমাদের স্টুডেন্ট কাজ করে ওরা স্ক্রিনশট দিয়ে পাঠিয়েছে, ঠিক আছে, আপনি এগুলো একটু দেখবেন তাহলে অনুমান পাবেন, এগুলো কিন্তু বাইরকে এই কাজগুলো করে দিতে হবে, আপনারা ভালো করে দেখবেন, ঠিক আছে, ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন।
এই একটা কিন্তু ইউটিউব লিংক, আমাদের এই যে ইউটিউব লিংক, এখানে ক্লিক করলে আপনি ইউটিউব লিংক আমাদের কাছে নেওয়া লাগবে না, এখান থেকে ঢুকে যেয়ে আপনি সাবস্ক্রাইবার হতে পারবেন, ভিউয়ার্স হতে পারবেন, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, আচ্ছা যাই হোক, নেট অনেক ঝামেলা করতেছে, আসুক তারপরে দেখাবো। যেটা বলতেছিলাম যে আজকের ক্লাস যতটুকু দেখালাম আজকে আর দেখাচ্ছি না, মুখ্য বিষয়গুলো দেখানো হয়ে গেছে, তো যেটুকু দেখালাম আগামী ক্লাস থেকে আমরা শীটের প্রথম অংশ থেকে যেহেতু স্টার্ট থেকে ধরছি, বাকি ডেসক্রিপশন এলাকা সবকিছু বলে দিব, আর আপনারা পাশে একটু প্র্যাকটিস করবেন। আর আমাদের এই শীটটা যার কাছে আছে থেকে কোনো লাভ নেই, কিন্তু লাভ হবে কখন জানেন, আমরা যখন প্র্যাকটিক্যালি কাজ দেখাবো তখন লাভ হবে, না কিন্তু আপনারা কিছু বুঝতে পারবেন না। এই শীটটা আমাদের এমন ভাবে তৈরি করা যাতে, কারণ এই শীটটা আমরা যখন কাউকে দিই তখন মিনিটের ভিতরে হাজার হাজার লোকের কাছে পাস হয়ে যায়, আমরা ভালো করে জানি যে বাংলাদেশে বসে থেকে অন্যান্য দেশে পাস করে ফেলে, এটা আমরা ভালো করে জানি। এটা কানাডাও ইউজ হচ্ছে, ঠিক আছে, বেশ কিছু স্টুডেন্ট ওখানে পাস করে ফেলছে, তার রিলেটিভ আছে, কারণ শীটটা প্রায় পুরো 90% কাজ ইংলিশে তৈরি করা, তো কম্পিউটার ল্যাঙ্গুয়েজ ছাড়া পৃথিবী একই, তো এই শীটটা পাস এর কিছু বুঝতে পারবে না তারা, কারণ আমরা যখন বুঝাই দিব ক্লাসে, ক্লাসে যখন বুঝাই দিব তখন কিন্তু তারা বুঝতে পারবে। তো অতএব আমরা যখন বুঝাবো প্রত্যেকটা ক্লাসে থাকতে হবে এবং মনোযোগ সহকারে দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন। এবং শীটটা ফটোকপি করে নেবেন আপনারা ডাউনলোড করে বাসার থেকে, আর আমরা এখান থেকে ধরে ধরে দেখিয়ে দেবো। জি বলেন, কি করছেন বলেন স্যার? ওই শীট নিয়ে স্যার কথা বলছিলেন, বাট অন্য টপিকে চলে যাওয়াতে শীটের বিষয়ে আর কথা হয়নি। যে শীটের বিষয়ে আগামী ক্লাস থেকে ধরবো, আগামী ক্লাস থেকে, আজকে জাস্ট বেসিকটা ধরলাম, আর আগামী ক্লাস থেকে দেখিয়ে দেবো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আগামী ক্লাসে দেখিয়ে দেবো এবং মার্কেট প্লেস বিষয় নিয়ে আলোচনা করবো, প্রয়োজন ক্লাসে অ্যাবসেন্ট না থাকি, অর্থাৎ ক্লাসে প্রেজেন্ট থাকতে হবে, এক কথা প্রেজেন্ট থাকতে না থাকলে কিন্তু আপনার টপিক গুলো মিস্টেক হয়ে যাবে। আপনি হয়তো ভিডিও দেখে নিতে পারবেন, কিন্তু ভিডিও দেখে নেওয়া, ইউটিউবে তো হাজার হাজার ভিডিও আছে, আছে না, ভিডিওর অভাব আছে, কিন্তু লাইভ ক্লাস করার মজা একটা আলাদা, সেটা তো আমরা তো আপনি একটা ডিস্ক কিনে শিখতে পারেন, কিন্তু ওর থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে সরাসরি, কারণ ইউটিউবে কখনো প্রশ্ন করা যায় না। মজার বিষয় হচ্ছে আর বেশ কিছু বিষয় কিন্তু আমরা ভিডিও করবো না, এটা কিন্তু অগ্রিম বলে দিলাম, কিছু টপিক আছে যেগুলো আমরা ভিডিও করবো না, যেহেতু আমাদের ভিডিওগুলো ইউটিউবে ছাড়া হয়, সেগুলো আমরা এরকম ফাইনালি ক্লাস শুরু হওয়ার আগে আলোচনা করে নিবো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আজকের ক্লাসের বিষয়ে আমার কাছে কোনো প্রকার কোয়েশ্চেন কি আছে, যে বুঝতে পারি না বা বুঝতে একটু কথা শুনতে সমস্যা হয়েছে, এরকম কিছু আছে? জি না স্যার। তাহলে বুঝতে গেল যে কারোর কোনো কোয়েশ্চেন না, আশা করি সবাই বুঝতে পারছেন, তাই না? কোশ্চেন নাই, ওই যে ভিডিওটা একটু প্লেলিস্ট আকারে দিলে আমাদের জন্য সুবিধা হবে, এটা যদি করতেন ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমরা 100% চেষ্টা করবো, আমাদের প্লে লিস্ট করা আছে, জাস্ট ওর ভিতরে ইন করে দিতে। ঠিক আছে, নতুন একটা প্লে লিস্ট করে আমাদেরও জানাই দিলেন যে এই প্লে লিস্টে গেলে আপনারা ওখানে 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 ডাটা এন্ট্রি অথবা মাইক্রোসফট ওয়ার্ডের একটা প্লে লিস্ট পাবেন, ওখানে প্লে লিস্ট করা আছে, কিন্তু এই ভিডিও এই কিছু কিছু ভিডিও ওর ভিতরে ইন করা হয় না, মানে আমাদের সময়ের অভাবে। ঠিক আছে, ঠিক আছে, ওর ভিতরে আমরা ইন করে দিব ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই। হ্যাঁ স্যার, একটু কথা বলতাম। হ্যাঁ অবশ্যই অবশ্যই, বলে ফেলেন স্যার। আমাদের প্রথম ক্লাসের ভিডিও কি আপলোড করা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ওই যে দেখিয়ে দিলাম প্রথমবারে তো দেখিয়ে দিছি, আবার দেখিয়ে দিচ্ছি আমি, ইউটিউব চ্যানেলে যাব। জি, ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে আমাদের চ্যানেল লিংক ও কিন্তু একটু আগে দেখিয়ে দিছি আমি, যে মাইক্রোসফট অফিসে আমাদের এই যে চ্যানেল লিংক দেখিয়ে দিছি একটু আগে, এই যে আমাদের চ্যানেল লিংক, এখান থেকে ক্লিক দিলেও কিন্তু ঢোকা যাবে চ্যানেলে। এই এখানে যাওয়ার পরে আপনি আমরা জাস্ট এই যে সাকসেস ইনস্টিটিউট বিডি সাকসেস লিখলাম, ইনস্টিটিউট বিডি একসঙ্গে, এখানে লেখার পরে এই চ্যানেলটা আসবো, আসার পরে এই যে হাউ টু স্টার্ট মাইক্রো কম্পিউটার ফান্ডামেন্টালস যে অনলাইন লাইভ ক্লাস, ঠিক আছে, এই যে কালকে ছাড়া হয়েছে 17 জন দেখেও ফেলছে, ঠিক আছে, এখান থেকে আপনারা এগুলো দেখে নিতে পারবেন। এবং মাইক্রোসফট ওয়ার্ডের আমাদের এই যে ভিডিওর যদি আপনি ক্লিক দেন, তাহলে হাজার হাজার ভিডিও এখানে, ওই শত শত ভিডিও এখানে আপনি দেখতে পারবেন, এখানে অনেক ক্লাস আছে, অনেক ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং আপনি পুরোপুরি অ্যাডভান্স থাকতে পারবেন। ঠিক আছে, এখানে এবং অনেক ইয়ে লোক ক্লাস করছে, কোনো অসুবিধা হচ্ছে না। এবং আপনি এই চ্যানেলটা আসার পরে আপনি এখানে কিন্তু আর একটা ইউটিউব চ্যানেল লিংক আমাদের পেয়ে যাবেন অটোমেটিক্যালি, একটা লিংক জানলে আপনি ফেসবুক লিংক পেয়ে যাবেন, লিঙ্কডিন পেয়ে যাবেন, টুইটার পেয়ে যাবেন, ভাইবার পেয়ে যাবেন, হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন, ইনস্টাগ্রাম পেয়ে যাবেন, সব পেয়ে যাবেন। এই যে আমাদের আর একটা চ্যানেল খান আইটি বাংলাদেশ লিমিটেড, আরো 2-3টা চ্যানেল দিব আপনাদের যখন আপনারা অ্যাডভান্স কাজে যাবেন। এখন আপাতত আপনাদের এই 2টা চ্যানেল দিচ্ছি, কারণ আপনারা যা কাজ শিখতেছেন ওই কাজগুলো A to Z আছে এখানে,
এবং বাকি কাজগুলো চ্যানেলটা আমরা যারা শেষ পর্যায়ে আমাদের সাথে থাকবে তাদেরকে আমরা দিব, সেগুলো অ্যাডভান্স কাজ, ঠিক আছে, সব দিয়ে দিব। হ্যাঁ, আমরা আবার প্র্যাকটিক্যালি শিখে নিব এখান থেকে, অর্থাৎ যারা ক্লাস মিস করবে তারা কিন্তু শিখতেও পারবে না, ভিডিও গুলো পেলো না, তাহলে মহাবিপদ না? এখানে কিছু আপনারা এই যে বাকি ভিডিও গুলো এখানেও পেয়ে যাবেন অনেক সময়। হ্যাঁ, কিছু কিছু ভিডিও এখানে পেয়ে যাবেন, আশা করি বুঝতে পারছি। হ্যাঁ, আর কোনো কোশ্চেন? জি স্যার, তাহলে আমাদের ইউটিউব পেজের ইয়ারা আরেকবার দেখি, এই পেজের নামটা, পেজের নামটা, এই যে পেজের নামটা একটা, এই যে স্ক্রিনশট নিয়ে নেন, খান আইটি আর সঙ্গে, তারপরে স্পেস, তারপরে এই যে লিমিটেড আলাদা। হ্যাঁ, আর একটা আছে সাকসেস স্পেস ইনস্টিটিউট বিডি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আর কোনো কথা আছে আজকে? জি না স্যার, ঠিক আছে, ভালো থাকবেন, ধন্যবাদ।